ডিসিশন জানায় প্রথম আমরা বলি যে ইনিশিয়াল ডিসিশন কখনোই এপ্রিলের পনেরো ক্রস করে না আবার অনেকে দেখা গেছে যে পেন্ডিং এ আছে এপ্রিলের পনেরো পর্যন্ত ওয়েট করে এপ্রিলের পরে তারপরে হচ্ছে ইউনিভার্সিটি গুলো জানায় যে কিভাবে হচ্ছে গিয়ে কি করতে হবে না করতে হবে তো এটা তো জানা আমি যেমন ফেব্রুয়ারির আঠাশ তারিখে জানতে পারছিলাম দেন হচ্ছে গিয়ে আমাকে মার্চের তিন চার তারিখে হচ্ছে আহ এডমিশন লেটার পাঠায় সাত আট তারিখ বা দশ তারিখের দিকে অফার লেটার পাঠায় অনেকে অ্যাডমিশন লেটার এবং অফার লেটার নিয়ে চিন্তা করে অ্যাডমিশন লেটার আলাদা তোমার অ্যাডমিশন হলেই যে ফান্ডিং হবে এমন কোনো কথা নেই জেনারেলি সেন্ট্রালি ফান্ডেড ইউনিভার্সিটি গুলোতে যেগুলোতে বলা থাকে অলরেডি যে আমার হচ্ছে কি অ্যাডমিশনের সাথে ফান্ডিং আমরা প্রোভাইড করি তাদের ওখানে অ্যাডমিশন মানেই ফান্ডিং অনেক ইউনিভার্সিটিতে আছে যারা হচ্ছে যে ই দেয় না যেমন আমার ইউনিভার্সিটি অফ ইউটাতে হয়েছিল প্রথমে আমাকে হচ্ছে ওয়েটিং এর লিস্টে রাখছিল পরে হচ্ছে মানে ফান্ডিং এর জন্য তো পর অ্যাডমিশন হয়েছিল কিন্তু পরবর্তীতে হচ্ছে যে আমি ডিক্লাইন করে দিচ্ছি যে আমি আর করব না কারণ আমার এখানে হয়ে যাওয়াতে আমি সবগুলোতে ডিক্লাইন করে দিচ্ছি এই আর কি যেমন হচ্ছে তো এরকম ভাবে হয় আবার হচ্ছে ক্লাস সেমিস্টার স্টার্ট হয় অগস্ট সেপ্টেম্বরে এটা সবাই জানে কারণ যদি তুমি ফলে অ্যাপ্লিকেশন করো তাহলে এভাবে হবে স্প্রিং এ অনেক ইউনিভার্সিটিতে নেয় তবে স্প্রিং এ অনেক কম থাকে তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে স্প্রিং এ ফান্ড দেয় কিছু কিছু ইউনিভার্সিটিতে বলে দেয় যে আমরা স্প্রিং এ ফান্ড দেই না যেমন আমার ইউনিভার্সিটিতে স্প্রিং এ তারা ফান্ড দেয় না কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করলে অ্যাডমিশনও হতে পারে কিন্তু ফান্ডিং তারা দিবে না তো পিএইচডি ফান্ডিং ছাড়া করা ইম্পসিবল বিষয় সো এইটাই ফান্ডিং বলতে ফুল টিউশন ওয়েভার অবশ্যই টিউশন ওয়েভারের সাথে গ্রাজুয়েট টিচিং এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হয় জেনারেলি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হয় কারণ যত ম্যাথের পিএইচডি আছে ম্যাথের প্রচুর টিচার দরকার এবং এটা এগুলো সেন্ট্রালি ফান্ডের গ্রাফ্ট কলেজ হচ্ছে গিয়ে তাদেরকে অ্যাপয়েন্ট করে টিচিং অ্যাসিস্ট্যান্ট হয় পরবর্তীতে তারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হয় আর ফান্ডিং এর বিষয়টা থাকে হচ্ছে এই ফান্ডিংটা হচ্ছে স্টাইপেন্ড ফুল টিউশন ওয়েভার সবসময়ের জন্য আর নয় মাসের অথবা বারো মাসের ফান্ডিং হয় ইন জেনারেল আমি সব জায়গায় দেখছি নয় মাসের ফান্ডিং হয় কিছু কিছু জায়গায় বারো মাসের ফান্ডিং হয় নয় মাসের ফান্ডিং মানে ওই নয় মাস তোমার হচ্ছে টিচিং অ্যাসিস্টেন্টশিপ আছে বাকি তিন মাস হয় রিসার্চ ফান্ড অথবা অন্য কোথাও ফান্ড অথবা গ্রান্ট পেতে পারো অনেক কিছু থাকতে পারে অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টও হতে পারো যেমন আমি এই সামারে আমাদের এখানে নয় মাসের ফান্ডিং আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলাম সামারে এখন আমি আবার টিচিং অ্যাসিস্ট্যান্ট কারণ আমি হচ্ছে আগামী নয় মাস পর্যন্ত আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট দেন আবার পরের সামারে আমার আবার রিসার্চ ফান্ডিং আছে তো আমি পরের সামারে আবার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হবো এরকম আচ্ছা এগুলো আসলে অনেক ডিটেলস কথা আমি খুবই শর্টে শর্টে বলবো এটা হচ্ছে ইউনিভার্সিটির কি একটা প্রফেসর নতুন জয়েন করছে তার একটা সিভি সিভির একটা স্ক্রিনশট জাস্ট এটা দেখানোর জন্য যে এখানে সিভিটা কত সিম্পল একাডেমিক সিভিতে হচ্ছে অনেক সিম্পল রাখতে হয় বা রাখা ভালো এইভাবে যেগুলো হচ্ছে তুমি টেলার বা মানে হাইলাইট করতে চাও ওগুলো আগের দিকে রাখা ভালো যেমন এডুকেশন তোমার কোনো অভ্যাস থাকলে এমপ্লয়মেন্ট এনি জব এক্সপিরিয়েন্স এটা টিচিং হতে পারে অনেকে চিন্তা করে আমার অনেক পাবলিকেশন নাই সমস্যা নেই কি কি অ্যাক্টিভিটি আছে আমার আমি কোনো হচ্ছে কি অর্গানাইজেশনাল দক্ষতা আমার আছে কিনা তারপর হচ্ছে গিয়ে আমি কোন টিচিং এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স অনেক ভালো কাজে আসে ম্যাথ স্টুডেন্টদের জন্য কারণ ম্যাথ পিএইচডি তে সবার আগে তারা টি হয় ইন জেনারেল অথবা হচ্ছে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টও হয় সো টিচিং অনেক ভালো একটা স্কিল আমি বলবো দেন হচ্ছে রাইটিং স্ট্রং সোপি তুমি কতটা মোটিভেটেড পিএইচডি করার জন্য এই কি কি এক্সপিরিয়েন্স আছে যে তোমার হচ্ছে তুমি এই তোমা কতটা এক্সপেরিয়েন্স আছে যেটা পিএইচডি করার জন্য প্রস্তুত কতটা ফোকাস তুমি এবং ওই ইউনিভার্সিটির কি কি রিসার্চের আইডিয়া আছে সেই রিসার্চের আইডিয়াতে আমি ফোকাসড কিনা আমার ক্যারিয়ার গোল কি আমি একাডেমিয়াতে যেতে চাই বা না যেতে চাই বা এটা আমার ক্যারিয়ার গোল কি কিভাবে এই পিএইচডিটা একটা নতুন ডেফিনিশন দিতে পারবে এবং অবশ্যই অনেকবার পিচিং পড়ে নেওয়া কয়েকজনের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এখানে রিমেম্বার আমি বলবো যে এআই কিন্তু অনেক ভালো ডেফিনেটলি হেল্প টেক হেল্প ফ্রম এআই পাঠ কপি করা যাবে না এআই খুব সহজে বোঝা যায় এবং এটা যদি ইউনিভার্সিটি বোঝে এটা অনেক বড় সমস্যা অনেক বড় সমস্যা দেখা যাচ্ছে যে এটা তারা এপ্রিসিয়েট করে না এই আর কি অ্যাডমিশন নাও হতে পারে এবং তারা এটা এপ্রিশিয়েট করে না আচ্ছা এলো আর ম্যানেজ করা কিছু কিছু ইউনিভার্সিটিতে দুইটা এলোয়ার এর কথা বলে কিন্তু আমি মোটামুটি বেশিরভাগ জায়গায় দেখছি তিনটা এলোয়ার আগে মানে করে কথা বলে নেওয়া এখানে আরো ডিটেলস পরে আমরা কোশ্চেনের সাথে কথা বলবো তো মোটামুটি তিনটা এলোয়ারই লাগে দশটা ইউনিভার্সিটিতে করলে তিরিশটা এলোয়ার লাগবে আহ তো তোমার প্রোফাইল কিভাবে এনহান্স করতে পারো পার্সোনাল ওয়েবসাইট করতে পারো একটা গুগল সাইট হচ্ছে ফ্রি ওটাতে ওয়েবসাইট করা যায় যে আমি এই কাজ করছি সেগুলোর আহ ছবি সহ আর কি অ্যাড করা যায় লিঙ্ক সহ সার্টিফিকেট গুলো দেওয়া যায় লিঙ্ক এর প্রোফাইলটা আপডেট করা যায় দেন হচ্ছে এক্সট্রা কারিকুলার একটি ভিডিও গুলো হচ্ছে অ্যাড করা যায় অন্যান্য বিভিন্ন এই যে তোমরা ম্যাথটা পড়ছো এটা অনেক ভালো একটা বলবো যে অর্গানাইজেশনাল স্কিল ডেভেলপ করবে এটা হচ্ছে একটা গুড জিনিস তো এমনি ভাবে হচ্ছে আমি এরকম ভলেন্টারি কাজ করছি আমি এরকম করছি এগুলো একটা মনে করো যে একটা গুড ইম্প্যাক্ট ফেলে তো এই ছিল আমার মোটামুটি কারণ আমি ভাবছি যে আমি সাজাই গোছে বলতে পারবো কিনা সো বেটার হলো আমি একটু হচ্ছে প্রেজেন্টেশন বানাই ফেলি শর্টকাটে এই হলো অবস্থা আর আমার এখানে আসার পরে আমার এখানে আমার এক্সপিরিয়েন্স ভালো যদিও মাঝে মাঝে কান্না ছুটে যায় সত্যি কথা যে পড়াশোনার প্রেসারে কিন্তু দিন শেষে আসলে আমি বলবো যে হ্যাঁ সবকিছু ম্যানেজেবল এই তো ধন্যবাদ আপু আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং অনেক ইনফরমেটিভ ছিল আমার মনে হয় আমাদের অডিয়েন্সরা সবকিছু পয়েন্ট আউট করে নিয়েছেন এখন আমরা কিছু কিছু স্পেসিফিক পার্টে যাওয়ার আগে আসলে আমার মনে হয় যে আমরা আপু এখানে অডিয়েন্স মনে আছে তিপ্পান্ন ব্যাচ থেকে অলমোস্ট যারা রিসেন্টলি আসছে হয়তো বা তাদের বয়স যদি ক্যাম্পাসের তুলনায় ওয়ান মান্থ হয় নাই তাদেরও কিছু কোশ্চেন আমরা কালেক্ট করেছি কোশ্চিন গুলো হয়তো আমরা অনেক সিডি মনে করতে পারি বাট আমরা ওগুলো বলতে চাই এরপরে আসলে আমরা যদি অডিয়েন্স থেকে কোশ্চিন নেই কারণ আমি যদি বলি যে আমাদের যারা মাস্টার্সের কন্টিনিউ করতেছি বা আমাদের সিনিয়র আছে এবং ফার্স্ট ইয়ার তাদের কোশ্চিনের প্যাটার্ন ডিফারেন্ট হবে

এসব কি ভাবে লিখতে হয় কোন বিষয়গুলো আমরা হাইলাইট করতে পারি এই সে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে ভালো হবে এসপি কতটুকু লেখা আসলে স্ট্যান্ডার্ড কত পেজ বা কত ওয়ার্ডের বলছে এখানে একজন মেই স্টুডেন্ট বলছে আসলে মেয়েদের ক্ষেত্রে এমন কোনো পয়েন্ট আছে বা বিষয় আছে যেটা হাইলাইট করলে ভার্সিটি পছন্দ পছন্দের ভাষাতে পাওয়া যাবে কেন इवन আরেকজন বলছে যে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটিতে কি পরিবর্তন করার প্রয়োজন এই প্রত্যেকটা আমরা পয়েন্ট আউট করছি আপনারা এই বিষয়ে কথা বলে যে আসলে আমরা অডিয়েন্স এর কোশ্চেন কারলে করতে এই সুবিধা আছে আপনি অথবা পূর্ব আপু যদি বলেন আমাদের এই কোশ্চেন গুলো পূর্ব আপু জি আচ্ছা বলেই হলো আমি লাস্টের দিকে বলি আচ্ছা প্রথমে তো হচ্ছে কোশ্চেন হচ্ছে এসওপি কি

তোমার পারপাস আছে কি তুমি ইউনিভার্সিটিতে কেন আসতে যাচ্ছ এবং এটার জন্য তুমি কি কি করছো বা কেন তুমি হচ্ছ ক্যাপাবল এখানে আসার তো এই জিনিস জিনিসগুলো হচ্ছে তুমি এখানে লিখবা এসওপি তে মানে স্টেটমেন্ট পারপাসে এবং এটার হচ্ছে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট এর মধ্যে যখন তুমি যাবা রিকোয়ারমেন্টও এসওপি থাকবে এবং এসওপি তে কি কি লাগবে ওরা হচ্ছে কোর কিছু কোশ্চেন হচ্ছে তোমাকে দিয়ে দিবে সেখানে যে এই এই কোশ্চেনগুলোর आंसर আমরা একচুয়ালি চাচ্ছি তোমার এসওপি তে তো তখন তুমি হচ্ছে এসভিটা সাজাবা হচ্ছে প্রথমেই লিখবা যে হচ্ছে আমি এই ইউনিভার্সিটির হচ্ছে এই প্রোগ্রামে হচ্ছে আসতে যাচ্ছি দেন হচ্ছে তোমার মানে কি তোমাকে মোটিভেট করছে তুমি যে পিএইচডি করতে যাচ্ছ এটার জন্য তো তোমার হচ্ছে একটা মোটিভেশন দরকার যে নরমালি হচ্ছে এই লেখিত একটা হয় ইউএসএর ব্যাপারটা হচ্ছে যেটা যে ওদের যে নেটিভ আমেরিকান আছে তারা হচ্ছে সচরাচর পিএইচডি করতে চায় না খুব কম মানুষই হচ্ছে পিএইচডি করতে চায় কারণ ওরা আন্ডার গ্রেড পরে হচ্ছে জবে ঢুকে যায় ওরা গ্রাজুয়েট লেভেল ও হচ্ছে ক্রস করে না বা পিএইচডি করে না তো এখন কথা হচ্ছে ওরা ধরে নেয় যে পিএইচডি যারা করতে আসছে তারা হচ্ছে অনেক বেশি হচ্ছে মোটিভেটেড পড়ালেখার প্রতি বা হচ্ছে ওই টপিকটার উপর যার জন্য সে হচ্ছে এটা নিয়ে ফার্দার হচ্ছে স্টাডি করতে চায় তো তারা ছেলে জানতে চায় যে তোমার মোটিভেশনটা কোথায় কারণ পিএইচডি হচ্ছে তোমার 5 বছর 6 বছর লাগে কমপ্লিট করার জন্য এটা হচ্ছে একটা লং টাইম হচ্ছে জানি তোমার হচ্ছে কমিটমেন্ট হচ্ছে ওই থাকতে হবে তো এই জন্য হচ্ছে তোমার মোটিভেশন যদি হচ্ছে তেমন একটা ভালো ইয়া না হয় তাহলে দেখা যাবে তুমি র মাঝাঝি সময় এসে আর হচ্ছে কন্টিনিউ করতে পারবে না মানে তোমার কাছে হচ্ছে এটা মনে হবে যে স্টুডিভিকাল তো এই জন্য হচ্ছে ওরা ভয়া দেখতে চায় যে তোমার মোটিভেশন টা কোথায় এবং মোটিভেশন এর ক্ষেত্রে হচ্ছে তুমি এই যে আসতে চাও এইচডি তে তুমি কিভাবে নিজেকে বলছে তৈরী করছো মানে তুমি কি কি করছো নিজেকে হচ্ছে এই লেভেলে আনার জন্য যে তুমি ফার্দার তুমি প্রসিড করতে পারবা তো এই জিনিস জিনিসগুলা থাকে হচ্ছে হয়তো বা এখন খুঁজলে কিছু আমি পাবো যাই হোক আমি হচ্ছে পরে দিয়ে দিচ্ছি কোশ্চেন কি রকম কোয়েশ্চেন হয় এখানে আমার একটু ওয়েবসাইটে ঢুকে দেখতে হবে দেন হচ্ছে কিভাবে লিখতে হবে এস কিভাবে লিখতে হবে এইটা হচ্ছে আসলে আহ এটা নিয়ে আমি অনেক বেশি হচ্ছে স্ট্রাগল করছি কারণ হচ্ছে প্রথমে যখন এস লেখা শুরু করছি কোনো গাইডলাইন ছিল না মানে আমি কিভাবে শুরু করবো কি লিখবো বুঝতেছিলাম না তো আমি তখন হচ্ছে আমি একচল্লিশ এর পিয়া নখ দিই তো ওনাদেরকে নখ দেওয়ার পর ওনারা হচ্ছে আমাকে কিছু হচ্ছে স্যাম্পল আমাকে প্রোভাইড করেন মেইল করেন যেটা হচ্ছে ট্যাম্পলেট বলি আমরা বিভিন্ন ইউনিভার্সিটি তোমার হচ্ছে বুয়েটের ছিল আহ ঢাকা ইউনিভার্সিটি ছিল মানে বাংলাদেশের মোটামুটি বেশ ইউনিভার্সিটি যে সকল দিয়ে হচ্ছে চান্স হয়েছে আমি দেখে হচ্ছে এইভাবে সাজাইতে পারি এটা লিখতে পারি ওইটা লিখতে পারি তবে আহ অনেকেই বলে যে হচ্ছে তুমি একটা এস শুরু করার ক্ষেত্রে একটা গল্প দিয়ে শুরু করো যে হ্যাঁ আমি এটা দেখছি এটা দেখে এইভাবে এইভাবে আসছে দেন হচ্ছে এটা হইছে মানে একটা সিকোয়েন্স রাখা যে প্রথমে যখন এসএসবি পড়তে যাবে পড়তে গেলে জানা হচ্ছে তোমার প্রথম লাইন পড়ার পরে হচ্ছে তার কাছে ইন্টারেস্টিং মনে হয় ওকে জিনিসটা হচ্ছে এইভাবে যাচ্ছে দেখি কি হয় শেষে এরকম যদি ইন্টারেস্টিং বানানো যায় তাহলে খুবই ভালো তবে গল্প লেখার ক্ষেত্রে একটু হচ্ছে নজর দেওয়া দরকার যে অতিরিক্ত ফিকশনাল কিছু যেন না হয় মানে ফিকশনাল কিছু যেন না হয়ে যায় কারণ হইতেছে যে তুমি মোটিভেশন দিচ্ছ তোমার ম্যাথে পিএইচডি করার জন্য সেখানে হচ্ছে মানে অলৌকিক কিছু যে হবে না এটা তো হচ্ছে আমরা বুঝতেই পারি যে এতটুকু তো বয়সে হচ্ছে আমরা বুঝতেই পারি যে অতিরিক্ত কিছু লেখলে এটা যে কেউ বুঝা যায় জিনিসটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের মজার একটা জিনিস সেটা হচ্ছে যে তেল দেওয়া বা ভূগোল বোঝানো এটা আমরা অনেক সচরাচর প্রায় সময় ব্যবহার করি তো আমরা বুঝি যে আমাদেরকে কখন ভূগোল বোঝানো হইতেছে তো এরাও বুঝে কখন তুমি হচ্ছে তাদেরকে হচ্ছে একটা ফাও একটা গল্প শুনাইতেছ তো এমন কিছু রাখা যাবে না এসএপিতে যেটা হচ্ছে তোমার মনে হয় যে আসলে এটা ইরেলেভেন্ট তোমার হচ্ছে মোটিভেশনের ক্ষেত্রে দেন হচ্ছে তুমি আন্ডার গ্রেড করছো আন্ডার তুমি হচ্ছে কি কি কাজ করছো মাস্টার্সে তুমি মাস্টার্স করছো মাস্টার্সে কি কি কাজ করছো কি রিসার্চ করছো রিসার্চ করতে গিয়ে তোমার কি কি মানে হচ্ছে টুল ইউজ করছো যেটা হচ্ছে তোমাকে আরো বেশি এক্সপেরিয়েন্স করছে এবং তুমি যে ফার্দার যে টপিকটাতে রিসার্চ করতে যাচ্ছ এখানে হচ্ছে পূর্বে একটা ভালো কথা বলে গেছিল যে ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে কিন্তু রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে চেক করা কারণ তুমি হচ্ছে যাচ্ছ ফ্লুইডে রিসার্চ করতে কিন্তু তুমি যে ইউনিভার্সিটি গুলা দেখতেছো সেখানে হচ্ছে ফ্লুইডের উপর কাজই হয় না তো সেখানে যখন তুমি এসওপি তে লিখবা যে আমি ফ্লুইডে কাজ করতে চাই আমি মাস্টার্স এ ফ্লুইড এটা করছি ওটা করছি ম্যাটল্যাব ইউজ করছি সিমুলেশন করছি কিন্তু তুমি দেখলা যে হচ্ছে ইউনিভার্সিটিতে ওই কোনো কাজই হয় না সো ওইখানে চান্স আর চান্স প্রাইস জিরো আমার কাছে মনে হয় যে ওইখানে চান্স পাওয়ার কোনো স্কোপ নাই তুমি যেহেতু হচ্ছে ইউনিভার্সিটি চয়েস করছো তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড এর সাথে তো এখন তুমি ওইখানে হচ্ছে হাইলাইট করবে এসপি তে যে আমি এইটাতে রিসার্চ করছি আমি এই এই কাজ করছি আমার এই ফাইন্ডিং ছিল যেটা হচ্ছে আমাকে এই কনক্লুশন আসতে সাহায্য করছে এবং যেহেতু আমি ফার্দার এই জিনিসটাতে হচ্ছে রিসার্চ করতে চাই তো তোমার ইউনিভার্সিটিতে আমি দেখতেছি যে এইটার উপর অনেক অনেক প্রফেসর হচ্ছে রিসার্চ করতেছেন বা কাজ করতেছেন আমি তাদের সাথে কাজ করতে ইচ্ছুক এখানে হচ্ছে তুমি প্রফেসরদের নাম ইনক্লুড করতে পারো মানে যে ইউনিভার্সিটির

তো ক্ষেত্রে নাম ইউজ করা বা না করা এই দুইটার ক্ষেত্রে হচ্ছে একটা ডিবেট আছে আমি আমার প্রত্যেকটা এসএপি আমি ইউজ করছি এবং মজার ব্যাপার হচ্ছে যে ওই যে চ্যাট জিপিটির কথা যেটা বললো পূর্বা সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি ইউজ করাটা খুবই মানে হচ্ছে বাজে একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমি সর্বপ্রথম অ্যাপ্লাই করেছিলাম এই ইউনিভার্সিটি অফ আলাবামাতে তখন আমার এসএপিটা হচ্ছে সবচেয়ে বাজে ছিল মানে আমার কাছে মনে হয়েছে যে আমার এসএপিটা আপ টু দ্য মার্ক না কিন্তু পরবর্তীতে যখন আমি একটা একটা করে ইউনিভার্সিটি তে অ্যাপ্লাই করতেছিলাম আমার হচ্ছে এসএপিটা হচ্ছে বেটার হচ্ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমার এসএপিটা বেটার হইছে বাট আমি হচ্ছে খুবই অল্প সময় ইউনিভার্সিটি থেকে হচ্ছে অ্যাডমিশন পাইছি তো যখন হচ্ছে আমি আসলে ইভালুয়েট করতে গেছি নিজেকে কেন আমার হচ্ছে কোথায় ভুলছিল তখন আমার কাছে মনে হয়েছে যে আমি পরবর্তীতে যখন এসএপিগুলো হচ্ছে ঠিক করছি তখন হচ্ছে আমি ধরোটা লেখা লেখা হওয়ার আমি দিয়ে বলছি যে এটাকে হচ্ছে এটাকে আমার কাছে মনে গেছে মানে আমার যেহেতু হয় নাই আমি অনেকগুলো হচ্ছে প্যারামিটার যে কেন হয় নাই এটার জন্য হয়নি এটার জন্য হয়নি এরকম অনেকগুলো প্যারামিটারের মধ্যে এটাও ছিল হয়তো আমি ইউজ করছি যার জন্য হয়তো ওই জায়গাগুলো থেকে আমার প্রবলেম হয়েছে তো এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখা তো এই যে কোন বিষয়গুলো হাইলাইট করতে হবে এখানে হচ্ছে আমি বলি তুমি প্রথমে হচ্ছে আন্ডারগ্র্যাজুয়েট কোর্সছো কি কি কোর্স কোর্সছো মানে হচ্ছে তোমার পরবর্তীতে তে তুমি রিসার্চ করবা তুমি যে রিসার্চ করবে যে টপিকের উপরে সেই টপিকগুলোর জন্য তুমি আন্ডারগ্র্যাডে কি কি কোর্স কোর্সছো সেটা হাইলাইট করবা মাস্টারসে কি কি কোর্স কোর্সছো সেটা হাইলাইট করবা দেন হচ্ছে সাথে থিসিস বা হচ্ছে রিপোর্ট যদি করে থাকো সেখানে হচ্ছে তুমি কি কি কাজ করছো কিভাবে করছো সেটা রেজাল্ট কি আসছে হালকা পাতলা মানে হচ্ছে একটা বেলার মধ্যে একটা বেড়ার মধ্যে এই জিনিসগুলো যেন হচ্ছে একটু থাকে দেন হচ্ছে তোমার যদি প্রায়র কোনো এক্সপিরিয়েন্স থাকে যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেটা তুমি দিবা দেন হচ্ছে তোমার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি দিবা এই যে এই জিনিসগুলো হচ্ছে তুমি সেখানে দিতে পারো এবং আলটিমেটলি গিয়ে হচ্ছে তোমার এখানে এসপি কতটুকু লেখা স্ট্যান্ডার্ড সেটা ক্ষেত্রে হচ্ছে সবাই বলে দুই পেজের মধ্যে যেন থাকে দেড় থেকে দুই পেজের মধ্যে যেন এসওপি টা শেষ হয় কিন্তু কিছু ইউনিভার্সিটিতে তোমাকে হচ্ছে একদম স্পেসিফিকলি বলে দিবে যে এত ওয়ার্ডের বেশি হচ্ছে যেন এসওপি টা না হয় মানে কেউ বলে হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস কেউ বলে হচ্ছে থ্রি হান্ড্রেড ওয়ার্ডস আমি হচ্ছে মিশিগান টেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি ওইখানে হচ্ছে ওদের দুইটা জিনিস ছিল একটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট আর আরেকটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস দুইটা ছিল বাট দুইটা জিনিস হচ্ছে ডিফারেন্টলি ওরা হচ্ছে চাচ্ছিল এবং এখানে কিছু কোশ্চেন হচ্ছে দেওয়া ছিল যে তুমি এই এই क्वेश्चन গুলো আমাকে হচ্ছে দাও তো সেখানে আবার বলা ছিল যে 300 ওয়ার্ডের মধ্যে হচ্ছে একটা শেষ করতে আর আরেকটা ছিল হচ্ছে মনে হয় 150 ওয়ার্ডের মধ্যে শেষ করতে তো তুমি প্রথমে যখন তোমার এসপিটা লিখবা অবিয়াসলি প্রথমবার এসপিটা লেখার পরে হচ্ছে দেখবা যে তোমার নিজের কাছেই ভালো লাগতেছে না তুমি যতই বেশি পড়বা তত হচ্ছে দেখবা যে মডিফাই করবা আস্তে আস্তে মডিফাই করতে 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 একটা সময় হচ্ছে দেখবা যে তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এসওপি টা এবার স্ট্যান্ডার্ড হইছে তো বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ওয়ার্ড লিমিটেশন থাকে তখন তুমি হচ্ছে তোমার নিজের মতো করে ওইটাকে হচ্ছে শর্ট করতে পারবা হচ্ছে লং করতে পারবা বাট এসওপি টা হচ্ছে খুব বেশি লং করার কখনো প্রয়োজন নাই কারণ অতিরিক্ত কথা আসলে পড়ার মতো কারোরই ধৈর্য থাকে না কারণ এখানকার যারা হচ্ছে এক্সাম কমিটিতে থাকে তারা বেশ ব্যস্ত তারা যখন হচ্ছে দেখে দেখবে যে তুমি হচ্ছে দুই আড়াই পেজ তিন পেজ হচ্ছে তখন তাদের কাছে মনে হবে যে হচ্ছে তুমি অতিরঞ্জিত কথা লেখা হয়েছে এইখানে চেষ্টা করবো হচ্ছে দেড় থেকে দুই পেজের মধ্যে থাকতে এর বেশি যেন কোনোভাবে ক্রস না করে এবং পয়েন্ট আকারে থাকতে মানে প্যারা আকারে থাকতে যে তুমি এই কাজ করছো এই কাজের পরে এটা হয়েছে যেমন তুমি প্রথমে আন্ডার করছো দেন হচ্ছে তুমি মাস্টার্স করছো তারপর হচ্ছে তুমি জব করছো দেন হচ্ছে তোমার অন্য কাজ আসছে জবের আগে হচ্ছে অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তো একটা সিকোয়েন্স থাকবে মানে তুমি একটা কথা বলছো সেই কথার পরে আরেকটা কথা হুট করে চলে আসছে এরকম যেন না হয় প্রত্যেকটার মধ্যে যেন হচ্ছে রিলেভেন্সি থাকে থাকে মানে একটা সাথে আরেকটা রিলেটেড এবং তোমার টিউশন হচ্ছে হচ্ছে মাস্টার্স তো বেশি করি এটা খুব ভালো মতো হাইলাইট করবা কারণ হচ্ছে ম্যাথে যেহেতু আমরা এখানে টিএ হিসেবে আসি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দেয় আমাদেরকে তো তুমি যদি হচ্ছে হাইলাইট করো যে তোমার হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স আছে তাহলে এটা খুবই হচ্ছে হেল্প করে তো এইটা হচ্ছে অবশ্যই অবশ্যই ইনক্লুড করবা আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এমন কোন বিষয় আছে কিনা যেগুলো হাইলাইট করলে পছন্দের ভার্সিটি পাওয়া যাবে আচ্ছা মেয়েদের ক্ষেত্রে এমন কোন বিষয় আসলে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে আমার তেমন কোন আইডিয়া নাই আমার মনে হয় হচ্ছে পূর্বা যেহেতু এই ব্যাপারে হচ্ছে মনে হয় একটু বেশি বলতে পারবে সরি কারণ হচ্ছে একটা জিনিস এই জায়গায় হচ্ছে সব ইউনিভার্সিটিতে প্রায় আমার মনে হয়েছে যে ইনভারনমেন্ট টা সবই সেম তো মেয়েদের ক্ষেত্রে আলাদা কোনো বিষয় যদি হচ্ছে পর্দা মানে এজ এ মুসলিম হিসেবে যদি হচ্ছে দেখি পর্দা করা বা কিছু করা সেইটা অ্যাকচুয়ালি হচ্ছে এই সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটি এইটার ব্যাপারে তেমন কিছু হেল্প করে না আর ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে আমার কাছে মনে হয় না মেয়েদের ক্ষেত্রে এরকম কোনো বিষয় আছে হাইলাইট করার মতো আর থাকলে আমি হয়তো বা জানি না পূর্বা ভালো বলতে পারবে আমি এই কোশ্চেন অ্যান্সারটা করবার উপর ছেড়ে দিচ্ছি আর হচ্ছে দেশ এবং বিশ্ববিদ্যালয় বেদে এসএপি তে কিছু পরিবর্তন করা প্রয়োজন হয় কি অবশ্যই ডেফিনেটলি তুমি হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে अप्लाई করার আগে তার হচ্ছে তার ব্যাপারে রিসার্চ করবা সে কি চাইছে তার কি লাগবে এই সব জিনিসগুলো হচ্ছে তুমি নিজে রিসার্চ করে এসএপি টা চেঞ্জ করবা যেমন কিছু তোমার হচ্ছে একটা তো নরমাল ফরম্যাট থাকবে যে সব এসএপি সব ইউনিভার্সিটিতে এই টাই দিব আমি কিন্তু কিছু কিছু কোর কোর জিনিস আছে যেমন হচ্ছে প্রথম যে যদি কারোর থাকে যে আমি এই ইউনিভার্সিটির এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই সেটা চেঞ্জ হবে দেন হচ্ছে তোমার এক এক ইউনিভার্সিটির রিসার্চ ব্যাকগ্রাউন্ড এক এক রকম তুমি হচ্ছে যদি দেখো কোনো একটা তোমার রিসার্চ করতে করার ইচ্ছা হচ্ছে ধরো ইয়াতে ফ্লুইডে রিসার্চ করতে চাও তারপর হচ্ছে সাইন্টিফিক কম্পিউটিং এ রিসার্চ করতে চাও এখন কোনো একটা ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার ফ্লুইডকে ফোকাস করতেছে আবার কোনো একটা ইউনিভার্সিটিতে হচ্ছে সাইন্টিফিক কম্পিউটিং কে হচ্ছে ফোকাস করতেছে তো তুমি যখন হচ্ছে সাইন্টিফিক কম্পিউটিং এর তে অ্যাপ্লাই করবা তাহলে অবশ্যই তুমি ফ্লুইড এর জন্য কি কি করছো সেটাকে চেঞ্জ করে এইটা কিভাবে হচ্ছে সাইন্টিফিক কম্পিউটিং এর সাথে রিলেটেড সেটার হচ্ছে একটা ম্যাচ মেকিং করবা যে হচ্ছে হ্যাঁ আমি ফ্লুইড এর কাজ করছি বাট আমি সাইন্টিফিক কম্পিউটিং এ যেতে চাই আমার ফ্লুইডটা কিভাবে সাইন্টিফিক কম্পিউটিং এর সাথে রিলেটেড ওইটা হচ্ছে একটা রিলেভেন্স নিয়ে আসবা এনে তারপরে হচ্ছে ওই যে যখন এই এই প্রফেশন হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে কাজ করতেছে এটার উপরে দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতেছি এরকম কোন হচ্ছে একটা কনক্লুশনের দিকে আগাবা তো ডিফিনিটলি হচ্ছে দেশ এবং বিশ্ববিদ্যালয়বেলে এসওপি তে পরিবর্তন করা প্রয়োজন আর কি সেটা এসওপি আচ্ছা ধন্যবাদ ভাইদান পূর্ব আগে কি কি শেয়ার করতে চান এই এসওপি এর ভিতরে อ่า লাস্টের জন্য আমি বলবো অবশ্যই তোমার যদি একে ইনিশিয়াল এসওপি টা মোটামুটি জিস টা একই রকম হবে সামারি কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ যে আমি তোমার অমুক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই ওটা রিসার্চ এরিয়া এই প্রত্যেকটার জন্য তোমার রিসার্চ এরিয়া কিছু কিছু চেঞ্জ হবে তুমি যদি দশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো তোমার এসওপি দশটা যেমন আমি বললাম ইউনিভার্সিটি ভিউটাতে অ্যাপ্লাই যখন করছিলাম তখন ওখানে বলে দিছে স্পেসিফিকলি যে এক পেজের মধ্যে হতে হবে এসওপি এবং এই এই কোশ্চেনের অ্যান্সার আমরা চাই এবং আমি কিন্তু ওখানে এক পেজেরই এসওপি লিখে দিছি যদিও আমার বেশিরভাগ এসওপি দুই পেজের কিন্তু আমি তখন কি করছি কিভাবে আমি হচ্ছে স্পেসিফিকলি ইউনিভার্সিটির নাম এসএপি রিকোয়ারমেন্টস এইগুলো লিখে লিখে সার্চতেছি এবং প্রত্যেকটাই অনেক জায়গায় কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজও কিছু স্পেসিফিক কোয়েশ্চেন্স থাকে তাদের এগুলো ইউনিভার্সিটি ওয়াইজ ডেফিনেটলি ডিফারেন্ট এই যেখানে হচ্ছে যে এক পেজের রেসিপি চাইছে সেখানে যদি তুমি দুই পেজের এসওপি দাও

ওইটা হচ্ছে গিয়ে আমি আমি বেশিরভাগ জায়গায় দেখছি এটা যদি মেয়েরা এস তে হাইলাইট করে যে আমি এইটার সাথেও কাজ করতে চাই মানে কারণ ইউএসএ তে না এরা অনেক বেশি লিবার ওরা হচ্ছে যে ডাইভার্সিটি যায় সবকিছুতে আহ এবং তারা চাই হচ্ছে যে মানুষ এটা নিয়ে কাজ করো ওইটা নিয়ে যে আমি আহ এডাব্লিউ এম নিয়ে কাজ করতে চাই বেই করতে চাই তো এটার আইডিয়াও আমার আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় তো এইটা হচ্ছে মেয়েরা উল্লেখ করতে পারে যে আমি এইটার সাথেও কাজ করতে চাই অ্যাজ এ স্টুডেন্ট আমি চাই যে হচ্ছে যে আমি যখন দেশে ফেরত আসবো আমি আহ ই করবো মানে অনেক কিছু তুমি হচ্ছে আনতে পারো হ্যাঁ কিন্তু ওভাবে স্পেসিফিক কিছু নাই যে পছন্দের ভার্সিটি পাওয়ার জন্য ই করা যায় বাট হ্যাঁ মেয়েরা এডাব্লিউ এম এ কাজ করতে পারে বা আহ অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান একজন ফিমেল হিসাবে এসে আ কি করতে পারে এটা সে আলাদাভাবে হাইলাইট করতে পারে কিন্তু এটা আমি মনে করি না যে খুব উপকার করবে বাট অপকার করবে না বাট হচ্ছে যেমন আমি আমার 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 ইউনিভার্সিটিতে এটা এটা আমি আমি দিছিলাম মনে যে ভালোই হয়েছে হয়েছে এবং কয়েকটা আসার পরও এডাবলিউ এম এ জয়েন করছি তো এটা তারা দিতে পারে কিন্তু আলাদা করে ওইটা হাইলাইট করলে যে এটা পছন্দের ভার্সিটি পাওয়া যাবে এরকম কোন স্টেটমেন্ট আসলে সম্ভব না আহ তো আসলে এটাই আর এসপি আমি বলবো প্রত্যেকটা ইউনিভার্সিটি লাইক তুমি পাঁচটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ওই ইউনিভার্সিটির এসপি রিকোয়ারমেন্ট কি কি এইগুলো হচ্ছে আলাদা করে ই করা যদি স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন না থাকে তাহলে ওইরকম রকম ইয়াজ ইউজল দুই পেজের মধ্যে যতটা প্রিসাইজলি লেখা যায় কারণ এটা হচ্ছে যেহেতু অ্যাডমিশন কমিটির সারাদিন সময় নাই তারা খুবই অনেক এসপি তারা পরে বা এ পরে তারা খুবই স্পেসিফিক কিছু পয়েন্ট জানতে চায় এবং তোমার এসোপি যাতে যাতে আহ ওই যেটা রিলেভেন্সি থাকে মানে রিলেভেন্ট থাকে যে আর একটা সুন্দর ফ্লো থাকে যে এইটার পরে এটা পরে যেমন খাপছাড়া না হয় আহ খাপছাড়া হলে ওইটা তারা ভাববে কি যে এটা মানে স্ট্যান্ডার্ড না আর কি ধরা হয় আর এআই ইউজ করার ক্ষেত্রে আমি বলবো হচ্ছে আইডিয়া জেনারেট করার জন্য ডেফিনেটলি ইউজ এআই যে হ্যাঁ আমার ইনিশিয়াল এটা এরকম 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 হতে পারে কারণ এআই তোমাকে অনেক স্যাম্পল দিতে পারে যে আমি এটা ফর্মালি কিভাবে হতে পারে না হতে পারে বাট আমি বলবো যে নিজে লেখা ভালো টেইলার করার জন্য গ্রামারলির হেল্প নেওয়া যেতে পারে যে আমি গ্রামারটা আমার যাতে ঠিক আছে কিনা বা এমন কিন্তু এআই ও চ্যাট এবং এবং কুইলবট সবই কিন্তু ডিটেক্ট লাইক ডিটেক্ট করতে পারে এরা কারণ আমরা যদি বাংলায় যদি গুগল ট্রান্সলেটার কিছু পড়ি আমরা বুঝতে পারি বাঙালি হিসেবে যে না এটা একটা খাপছাড়া খাপছাড়া লেখা অনেক লেখা খাপছাড়া তেমনি ভাবে এটা এরাও ধরতে পারে যে হচ্ছে এটা লেখার মধ্যে হচ্ছে এআই ইউজ করা হয়েছে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা আর বাদ বাকি সবই রিজন বলে দিছে আমি আসলে মনে হয় না যে আর আছে ধন্যবাদ

সেই শিক্ষা খাতে এমন কোনো কথা নেই তবে আমি বলবো হ্যাঁ

আমাদের জবের জন্য যে সিবি বানানো হয় সেটাও আপ টু হয় না কিন্তু একাডেমিক সিবি হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এখানে হচ্ছে তোমার কোন ছবি পিকচার অ্যাড করা যায় না এবং এখানে হচ্ছে আমরা জিনিস দিই যেখানে হচ্ছে আমরা বলি যে আমরা এই কোম্পানির জন্য হচ্ছে এরকম কাজ করতে চাই যেটা হচ্ছে আমাকে এই করবে আহ আমিও একাডেমিক এরকম কিছু দেখি নাই একাডেমিক সিমিটা আমি হচ্ছে আহ যে প্রফেসর আছে বা হচ্ছে যারাই আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ তাদের সাথে হচ্ছে তুমি কলিগ হিসেবে কাজ করবে গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে কিন্তু হচ্ছে কলিগ ধরা হয় এটা মানে টিয়ার কলিগস সো এই কলিগ হিসেবে যেহেতু তুমি ট্রিট করবা তোমার হচ্ছে প্রায় যদি নলেজ থাকে যে কাজ করার বা জব এনवायरमेंटের সাথে তুমি পরিচিত কিভাবে কলিগদেরকে হ্যান্ডেল করতে হয় তাদের সাথে হচ্ছে কমিউনিকেট করতে হয় তো এইটা ওদের কাছে অনেক বেশি হচ্ছে অ্যাপ্রিসিয়েবল এই জন্য হচ্ছে তারা বলছে যে তোমার জব তুমি যেহেতু জব করছো যদিও রিলেভেন্ট না তারপরে এটা খুবই ভালো দেন হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে হচ্ছে ধরো আমি যা যা করছি ইউনিভার্সিটি লাইফে কলেজ লাইফে আমি সবই দিছি আর হচ্ছে রেফারেন্সের ক্ষেত্রে একাডেমিক সিভিতে রেফারেন্স দেওয়া লাগে কি দেওয়া লাগে না এটা নিয়ে হচ্ছে কথা আছে ডিবেট আছে কেউ বলে যে দেওয়া উচিত কেউ বলে যে দেওয়া উচিত না তো আমি হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে দিলে খুবই ভালো হয় আমি এই জন্য দিছি এবং আমার সিবিতে হচ্ছে আমি দুইজন প্রফেসর রাখছি এবং একজন হচ্ছে আমার জবের জব প্লেসের যিনি হচ্ছে আমার ইয়া ছিলেন ডেজিগনেটেড হায়ার ম্যানেজমেন্ট ছিলেন তাকে হচ্ছে আমি একজন অ্যাপারেন্স হিসেবে দিছি এবং আমি ওনার কাছ থেকে ইয়াও নিছি তোমার এলওয়ারও নিছি হ্যাঁ এলওয়ারও আমি ওনার কাছ থেকে নিয়েছি সো এই হচ্ছে আসলে সিবির মোটামুটি ফরম্যাট এবং একাডেমিক সিবিটা তুমি দেখবা যে দেখলে এরকমই হয় মোটামুটি ইউএস এর একাডেমিক ফরম্যাটটা মোটামুটি এরকমই হয় তো এর মধ্যে হচ্ছে যদি রাখতে চাও রাখতে পারো বা হচ্ছে তুমি আদার ইয়া দেখলেও দেখবা যে ওই রকম দেখা যায় আমার কাছে আরেকটা সিভির ফরম্যাট আছে বাট আমার কাছে ওইটা আমি ইনিশিয়ালি বানাইলেও সেটা আমার কাছে হচ্ছে ভালো লাগে নাই সেটা হচ্ছে যদি একটু দেখাইতে চাই সেটা হচ্ছে যে এরকম ছিল মোট কথা অ্যাস সিম্পল হ্যাঁ অ্যাস সিম্পল অ্যাস পসিবল তুমি যত সিম্পল রাখতে পারবা তোমার জন্য তত ভালো আ প্রথমে আমি হচ্ছে এই সিভিটা বানাইছিলাম এটা যদিও হচ্ছে এইখানে একটা প্যারা দেওয়া ছিল এই প্যারাটা হচ্ছে উচিত না একাডেমিক স্ট্যান্ডার্ডে একাডেমিক এটা দাও উচিত না দেনা হচ্ছে এডুকেশন ফিলোসফি ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিস কমিউনিকেশন স্কিল এটা একচুয়ালি মোর মোর লাইক অফ হচ্ছে বাংলাদেশের হচ্ছে জব জবের যে সিভিটা সেই সিভির মতো হয়ে গেছে তো এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে যে সিভির দুই ক্ষেত্রে তো যত বেশি হচ্ছে সিভি নিয়ে কাজ করবা তত বেশি হচ্ছে তোমার এটা বেটার হবে তো আমার কাছে মনে হয় যে সিভি নিয়ে আর কোনো কোশ্চেন কি আছে কি না এখানে আমি তো একটু হচ্ছে ওই তোর সিবি নিয়ে কোশ্চেন গুলো একটু শেয়ার করতো আচ্ছা পাইছি আমি সিবি কেমন হলে গ্রহণযোগ্যতা বাড়বে আমার সিবির সাথে কি অন্য যারা আবেদন করে তাদেরটা মিলিয়ে দেখেন প্রফেসর এত সময় নাই রে ভাই সিবির সাথে হচ্ছে তোর সিবির সাথে আরেকজনের মিলা লাভ নাই কারণ হচ্ছে এক একজনের জিনিস হচ্ছে এক এক রকম হয় যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোন একটা স্টুডেন্টের সাথে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের সিভিল কোনো মিল থাকবে না যদিও জাহিনগরের হয়তোবা স্টুডেন্টের সাথে কিছুটা মিল থাকতে পারে যে রেফারেন্স এর ব্যাপারে কথা আছে কেউ বলে দেওয়া উচিত কেউ বলে দেওয়া উচিত না দেওয়া উচিত না সেটার ক্ষেত্রে হচ্ছে যেটা জাস্টিফিকেশন দেয় সেটা হচ্ছে যে তুমি অলরেডি এলোয়ার দেওয়ার সময় হচ্ছে তোমার তিনজন শিক্ষকের রেফারেন্স তুমি দিয়ে দিস তো তোমার উচিত না সিবিতে রেফারেন্স দেওয়া আবার অনেকে বলে যে হচ্ছে তুমি ওইখানে দিলেও তোমার হচ্ছে দেখা যায় যে রেফারেন্সে তুমি দিস যাদেরকে দিস যাদের অ্যালোয়ার নিচ্ছ তাদের বাইরেও তোমার হচ্ছে কয়েকজন টিচার থাকতে পারে যারা তোমাকে রেফার করতে পারে তো তাদের অ্যাড করো তো এটা নিয়ে হচ্ছে ডিবেট আছে বাট আমার কাছে মনে হয় যে আমি দিলে বেটার তবে এইদিকে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে অ্যালোয়ার যারা দিচ্ছে তাদেরকে যেন হচ্ছে সিবিতে অ্যাড করো রেফারেন্স হিসেবে তাহলে জিনিসটা হচ্ছে দেখতে ভালো হয় আর গ্রহণযোগ্যতা পায় আর কি গবেষণা এক্সট্রা কারিকুলার এগুলা কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে এবং অবশ্যই দেওয়া উচিত কিভাবে আমরা সিভি প্রতিনিয়ত আপডেট করব তুমি প্রতিনিয়ত আপডেট করার একটা মুখ্য উদাহরণ দেই তোমার হচ্ছে এখন পাইথন করা নাই তুমি এক মাসের হচ্ছে একটা পাইথন কোর্স করলা তো এক মাস আগে সিবিতে তুমি পাইথন অ্যাড করো নাই বাট এক মাস পরের সিবিতে তুমি অবশ্যই পাইথন অ্যাড করবা সিবি কতটুকু বড় করা উচিত দুই পেজের বড় বেশি না দুই পেজ বা পেজের বেশি যেন কখনোই না যায় সিবি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি বলেও দেয় যে এক পেজের মধ্যে যেন কমপ্লিট করে কোন বিষয়গুলো তেমন গুরুত্বপূর্ণ না তেমন গুরুত্বপূর্ণ না হচ্ছে তুমি প্যারা দেওয়া তুমি কি মানে হচ্ছে ওই যে প্যারাগ্রাফ আকারে লেখা প্রথমেই তোমার কিছু কথা ওইটা গুরুত্বপূর্ণ না তারপরে হচ্ছে তোমার আরো কিছু হচ্ছে ইরেলেভেন্ট জিনিস আছে যে তোমার বাবা কি করে মা কি করে মানে আমরা দেই না জন্ম তারিখ তারপরে হচ্ছে আরো কিছু জিনিস থাকে আমাদের সিভিতে যখন ইনিশিয়ালি সিভি ওই জিনিসগুলো হচ্ছে কখনো ইনক্লুড করার দরকার না কারণ একাডেমিক সিভিটা হচ্ছে একাডেমি গিয়াগুলাই ইনফরমেশন গুলাই যেন থাকে এই তো এই ছিল সিভি নিয়ে আসলে কথা আর আমার আর কিছু বাদ গেলে হয়তো বা পূর্ব অ্যাড করতে পারে আমি যা করতে চান সিভি নিয়ে সিভি হচ্ছে গিয়ে বলেই রেফারেন্স নিয়ে যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে যখন করছি আমি তখন অনেক সার্চ করে করে বিভিন্ন কিন্তু গ্রাড স্টুডেন্টদের অনেক হচ্ছে ওয়েবসাইট থাকে পার্সোনাল ওয়েবসাইট ওগুলোতে তাদের সিবি দেওয়া থাকে তা আমি হচ্ছে সিভিগুলোতে যখন দেখছি যে রেফারেন্সেস নাই তো তখন আমি হচ্ছে রেফারেন্সেস সরাই দিছি দেন এখানে আসার পরে যখন হচ্ছে কি আমি অনেক স্টুডেন্টেরও সিভি নিয়ে করছি তো এটা নিয়ে রিজন যেটা বলছে সেটা অবশ্যই ই আছে যে হচ্ছে এটা ভালো যে যদি তুমি হচ্ছে যে প্রফেসরদের অথবা যাদের যাদের এলোয়ার দিস তাদেরটা রেফারেন্স অ্যাড করছো এটা দিলে ভালো না দিলেও কোনো ক্ষতি নেই হ্যাঁ কারণ হচ্ছে যে সিভিতে দিলে ভালো এটা এটা আমি মনে করি যে ইনিশিয়ালি এটা ডেফিনেটলি ই করে যে হ্যাঁ আমার সিভিতে আমার ই আছে কিন্তু কমপ্লিটলি হচ্ছে যদি মনে হয় যে না আমার দুই পেজে আমার বেশি ফাঁকা ই লাগতেছে অথবা এটা দিলে হয়তো বা আমার সিভি হচ্ছে আরো স্ট্রং দেখাবে বা হতে পারে যদি এরকম ফিল করো তাহলে অবশ্যই দিতে পারো এটা নিয়ে আমি কোনো ই বলবো না এটা নিয়ে তর্ক আছে ডিবেট আছে কিন্তু সিবিতে রেফারেন্স দেওয়া হয়েছে এটা আমার মনে হয় না এটা এতটা বেশি মানে ম্যাটার করে তো দিতে পারো না দিলেও সমস্যা নাই তো আমি হচ্ছে যে আর একাডেমিক সিভিতে হচ্ছে যে ওই যে রিজন যেটা দেখালো রিজনের সিভি খুবই স্ট্যান্ডার্ড যে জিনিসগুলো এড করতে পারো সেটা হচ্ছে হাইপার লিঙ্ক করে পার্সোনাল ওয়েবসাইট যদি তোমার রিসার্চ কোনো ই থাকে রিসার্চ গেট এর প্রোফাইল এড করতে পারো বা গুগল স্কলার এর প্রোফাইল এড করতে পারো একটাও যদি রিসার্চ পেপার থাকে ওগুলো জাস্ট ক্লিক করে করে যাতে চলে যাওয়া যায় এইগুলো হচ্ছে সিভিতে এড অ্যাড করা যেতে পারে আহ আপ যদি আপনি আপনার সিভিটা অ্যাড করতে চান আমি স্ক্রিন শেয়ার দাও করি আপনি যদি ও আমি ওপেন করছিলাম আমি কেটে দিছি তো দেখালে একই আর কি একই सेम তো তেমন বিশেষ পার্থক্য নাই কারণ হচ্ছে গিয়ে মোটামুটি একই রকমই সিভি হবে এবং আমার সবথেকে বেস্ট যেটা লাগলো সেটা হচ্ছে যে এই যে এটা টপিকটা আমি ভুলে গেছিলাম বলতে এবং এটা রিজন সুন্দরভাবে উল্লেখ করছে সেটা হচ্ছে যে রিলেভেন্ট কোর্সেস কি যে করা হয়েছে এটা খুবই একটা নাইস জিনিস অ্যাড করা কারণ আমি এটা এভাবে অ্যাড করি নাই আমি যেটা করছি আমি হচ্ছে আমার ওয়েবসাইট ক্রিয়েট করছি আমার ওয়েবসাইটে হচ্ছে আমি কি কি কোর্স করছি সব কোর্স কোড সহ ফুল আপডেট দিয়ে দিছিলাম যাতে হচ্ছে প্রফেসররা ক্লিক করে কারণ এখন অনেক কিছু ভার্চুয়ালি দেখা হয় পিডিএফটা থেকে সব সময় না যে যারা তারা প্রিন্ট করে করে দেখবে কারণ আমি হচ্ছে যে যখন এখানে কমিটি বা হচ্ছে বিভিন্ন তাদের সাথে যখন কথা বলছি তারা আমাকে জিনিসটা বলছে যে আমরা হচ্ছে আহ ওয়েবসাইট দেখে তারা এই জন্য প্রত্যেকটা গ্রাস স্টুডেন্ট আমার ডিপার্টমেন্টে প্রত্যেকের ওয়েবসাইট আছে পার্সোনাল ওয়েবসাইট নট যে পার্সোনাল ওয়েবসাইট থাকাই লাগবে না থাকলেও কোনো সমস্যা নাই থাকলে ভালো কারণ হচ্ছে যে তুমি এই ইভেন্ট এ গেছো ইভেন্টে গেছো এটা তুমি কোথায় দেখাবা ওখানে তোমার গুগল স্কলারের রিসার্চ গেটের প্রোফাইল দেখাতে পারো তুমি একটা রিসার্চ থিসিস করছো বা একটা রিপোর্ট করছো ওই রিপোর্টটা রিসার্চ গেটে ই করে যে এন ইউভি এডু এডু মেইল দিয়ে রিসার্চ গেটের মধ্যে ঢুকে একটা রিসার্চ গেটের আইডি অ্যাড করে দাও এটা ডেফিনলি একটা ভ্যালু অ্যাড করতে পারে অবশ্যই হাইপার লিংক করে এই জিনিসটা আর কি যাদের অনেক যেটা ম্যাথ ডিপার্টমেন্টে খুবই আনলাইকলি বাট নট ভেরি আনলাইকলি যে হচ্ছে গিয়ে তাদের একাডেমিক অনেক সময় তিন পেজও যেতে পারে যেমন আমার একটা ফ্রেন্ড আছে অন্য ইউনিভার্সিটির ওর হচ্ছে পাবলিকেশন হচ্ছে দশটা তো দেখা গেছে যে ওর তো দশটা লিখতেই হবে ও তো লিখবে তো ওর একাডেমিক সিভি তিন পেজ হয়ে গেছে অন্য কারিকুলার অ্যাক্টিভিটিস বাদ দিয়ে সেক্ষেত্রে তিন পেজ হতে পারে তবে আমি বলবো বেটার হলো ইউনিভার্সিটির কোন স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে কিনা ওই ডিপার্টমেন্টের সিভির জন্য ওইটা ফলো করলে ভালো রিজন যেটা সিভি দেখালে ওটা খুবই স্ট্যান্ডার্ড সিভি তোমরা ওইটা ওরকম ভাবে ফলো করতে পারো ওইভাবে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল অ্যাজ ইনফরমেটিভ অ্যাজ পসিবল অ্যাজ প্রিসাইজ অ্যাজ পসিবল আমি বলবো সেটাই হচ্ছে সব থেকে বেস্ট হবে সেটা হলেই সব থেকে বেশি গ্রহণযোগ্যতা থাকবে সাথে দেখার কোন বিষয় নাই বাট ক্ষেত্র বিশেষে কারণ হচ্ছে তারা কিছু সব সিভি মোটামুটি একরকম তারা কি করে ও আচ্ছা ওর হচ্ছে এরকম রিসার্চ এক্সপিরিয়েন্স আছে ওর এইরকম অ্যাক্টিভিটিস আছে অথবা ওর হচ্ছে এরকম একাডেমিক স্কিলস আছে ওর হচ্ছে এই এইটা ওরা সব টাই হচ্ছে কম বেশি বিবেচনা করে যে আচ্ছা এই সিভিটা পড়ে আমার ভালো লাগছে যে ও রিলেভেন্ট অনেক কিছু আছে মোট কথা সেল সেলফ এই কথাটা অনেকেই বলে যতটা হাইলাইট করা সম্ভব যেমন টিউশনিও করাই রিজন বললো যে টিউশনিও করাই সেটাকেও আমি যতটা হাইলাইট করতে পারি তত ভালো যতটা হাইলাইটেড করা যায় কোনো ছবি তো থাকার কোয়েশ্চেনই আসে না দুই পেজের মধ্যে হলে বেস্ট বেটার হবে হচ্ছে দুই পেজে না ছাড়ালে আনলেস ইউ হ্যাভ পাবলিকেশনস পাবলিকেশন হলে তখন অন্য পেজ তিন পেজ হতে পারে তেরো পেজে হতে পারে সিভিতে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ না অলরেডি আলোচনা হয়ে গেছে বড় করা নিয়েও আলোচনা হয়ে গেছে আমার মনে হয় এভরিথিং কভারড হয়ে গেছে এইটাই লিঙ্কড ইন এর আইডি দেওয়া এটাও আরেকটা জিনিস হাইপার লিঙ্ক করে দিলে সব থেকে বেস্ট হয় যেমন এরকম জাস্ট ক্লিক করে ডিরেক্ট চলে যাবে এমন না যে হচ্ছে গিয়ে পুরো লিঙ্কটা পুরো দেখা যাচ্ছে ওরকম না দিয়ে ওয়ার্ডে হচ্ছে হাইপার লিঙ্ক খুব সুন্দরভাবে অ্যাড করা যায় ইনসার্টে গিয়ে তো ওভাবে হাইপার লিংক করে শুধু রিসার্চ গেট লেখা থাকলে ওইটাতে ক্লিক করে ডিরেক্ট তোমার রিসার্চ লিংকে আর রিসার্চ গেটের অথবা গুগল স্কলারের প্রোফাইলে অথবা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইটের প্রোফাইলে গেলে এইটা হচ্ছে যে অনেক ভালো হয় কারণ ওরা ক্লিক করে করে ওইটা অনেক দেখে আমি দেখছি আমরা

আপনাদের কোনো ব্যস্ততা না থাকলে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি কারণ আমাদের কোশ্চেন কিন্তু আরো অনেক আছে আসলে আমরা আচ্ছা আমি আমি ফ্রি আছি তুমি প্রসিড করতে পারিস আমি আছি আর আরো অনেকগুলা কোশ্চেন আছে আমরা ভাই এখানে ফান্ডিং এবং পাবলিকেশন আগে এটা নিয়ে কথা বলতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই रिलेटेड এই কথাটা আগে করতে

আমার কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করতে যেতে এক বছরের মতো মানে ডিসিশন পেয়ে ভিসা পেতে পেতে ওই সময়টা মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে যেমন এখানে আসার পরে মাস্টার্স এ হচ্ছে গিয়ে কোনো কোর্স থাকলে ওই ওই ক্রেডিটটা কমানো যায় এই একটা সুবিধা আছে প্লাস হচ্ছে মাস্টার্স এর বা রিপোর্টটা অ্যাড হচ্ছে এটা আরেকটা সুবিধা আছে কারণ ক্লোজলি প্রফেসরদের সাথে আরো কাজ করা হয় আর সো বেস্ট হচ্ছে গিয়ে আমি বলবো হচ্ছে আমার মতে হচ্ছে মাস্টার্স করেও অ্যাপ্লাই করা ভালো মাস্টার্স এ থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন স্টার্ট করা উচিত এর মধ্যে মাস্টার্স টা হয়ে যাবে এবং চলে যাবে এরকম হলে বেস্ট হয় আসলে কম্বিনেশন কারণ মাস্টার্স মোটামুটি কমপ্লিট হয়ে যায় প্রফেসর খুঁজে পাওয়ার কোনো বিষয় নাই কারণ ম্যাথের হচ্ছে গিয়ে সেন্ট্রালি ফান্ডেড আমি কয়েকজন প্রফেসরকে মেইল দিছিলাম তারা সবাই আমাকে বলছিল তো অ্যাডমিশন হলে ফান্ড দেব অ্যাডমিশন হলে ফান্ড দেব পরে আমি আর প্রফেসরদের মেইল দেওয়া বন্ধ করে দিছি আমি নিজে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করছি সেন্ট্রালি সিলেকশন হয়ে যায় বেশি মেইল করা লাগছে মনে হয় গ্রাড ডিরেক্টর বা গ্রাড কোর্ডিনেটর কে আমার এই কোশ্চেন আছে আমি কি আবার আইএলটিএস দেবো আমার এই ই আছে আমার আমার কি এটা করা লাগবে তোমরা এটা কনসিডার করবে কিনা আমার এলোয়ার প্রফেসর ডেডলাইনের পরে দেবে আমি সাবমিট করে দেব ডেডলাইনের পরে আমার প্রফেসর এলোয়ার দিতে পারবে কিনা হুম এরকম এরকম কোশ্চেন করছে এবং ইউনিভার্সিটি বলছে হ্যাঁ পারবে আমরা এক সপ্তাহ পর্যন্ত কনসিডার করব ইউনিভার্সিটি সিলেকশন করা ওই যে বললাম ইউএস নিউজ ম্যাথ র্যাঙ্কিং কত কারণ জবের ক্ষেত্রেও এটা ইউএস এর মধ্যে এটা ম্যাথ র্যাঙ্কিং কত এটা ম্যাটার করে না আবার করে সো ম্যাথ র্যাঙ্কিং দেখা সবাই চায় যে একটু বেটার র্যাঙ্কড ইউনিভার্সিটিতে গেলে তো ভালো না ক্ষতি নেই কারণ এখানে আমি বলবো যে যেগুলো সবাই লো র্যাঙ্ক বলতেছে সেটাও বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে বেটার র্যাঙ্ক সো ডেফিনেটলি এখানে তো আমার কথা হচ্ছে অ্যাজ লং অ্যাজ আমাকে ফুল ফান্ডিং দিছে ঠিক আছে যে হোক আমার কোনো সমস্যা নাই এই সো ফিল্ড কিভাবে সিলেক্ট করব এটা ডিফিনেটলি আপ টু ইউ কারণ হচ্ছে ফিল্ড ডিপেন্ড করে জেনারেলি আমাদের দুই ধরনের ট্রেন্ড আছে ডিপার্টমেন্ট থেকে যেহেতু মাস্টার্স সে বেশিরভাগ ফ্লুইড ডায়নামিক্স रिलेटेड এবং ম্যাথমেটিক্যাল বায়োলজি रिलेटेड কোর্স বেশি পড়া হয় আমাদের কিন্তু অ্যানালিসিস অ্যালজেব্রা এগুলো রিলেভেন্ট কাজ তেমন সায়েন্টিফিক কম্পিউটিং তেমন হয় না হয় না মনে হয় জাহাঙ্গীরনগর থেকে সো এই দুইটার দিকেই যাওয়ার টেন্ডেন্সি সবার বেশি তো তোমরা হচ্ছে এই দুইটা টেন্ডেন্সি ইনিশিয়ালি দিতে পারো এছাড়াও যদি কোনো স্পেসিফিক কি থাকে যে না আমি ডেটা সায়েন্সে আমি হচ্ছে পিএইচডি করতে চাই অথবা হলো আমি সায়েন্টিফিক কম্পিউটিং করতে চাই অ্যানালাইসিস নিয়ে করতে চাই কোনো সমস্যা নেই অবশ্যই করতে পারো এটা হচ্ছে যে তোমার উপরে আর ইউনিভার্সিটি ওয়াইজ ফিল্ড যেহেতু আলাদা কিছু কিছু ইউনিভার্সিটিতে যেমন ড্রেক্সেল ইউনিভার্সিটিতে ফ্লুইড ডাইনামিক্স নিয়ে হয়তো বা তেমন কাজই হয় না কথার কথা তুমি যদি ওখানে ফ্লুইড ডায়নামিক্স রিলেটেড কাজ করতে চাও সো এটা একটা সমস্যা কারণ ওদের অত ফ্যাকাল্টি নাই ওদের প্রজেক্টই নাই তোমাকে যে কাজ দিবে সো ওখানে তোমার রিসার্চ এরিয়া চিন্তা করতে হবে ওকে ওরা স্ট্যাটিস্টিক্স নিয়ে বেশি কাজ করে আমি স্ট্যাটিস্টিক্স ফোকাসড হবো বেশি প্যারসিক আপনি ফিল্ড কিভাবে সিলেক্ট করবে ব্যাপারে একটা বলি। সেটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট তো হচ্ছে খুব ব্রডলি কোনো ইয়া নাই খালি দেখা যায় যে হচ্ছে ঘুরে ফিরে কয়েকটা জিনিসের উপরেই হচ্ছে রিসার্চ করে। তো ইনিশিয়ালি আসার ক্ষেত্রে যেহেতু হচ্ছে তোমাকে দেখাইতে হবে যে তুমি এটা নিয়ে কাজ করতে চাও তো সেই দেখা যায় যে তুমি ওটা বললে পরবর্তীতে এখানে এসে ম্যাথে হচ্ছে আমাদেরকে দুই বছরের কোর্স ওয়ার্ক করা লাগে। কোর্সওয়ার্ক করার পরে ওই দুই বছরের মধ্যে হচ্ছে তুমি চাইলে সিলেক্ট করতে পারবে মানে তুমি কি নিয়ে ইন্টারেস্টেড তুমি ওইটা চেঞ্জ করতে পারবা তোমার এমন না যে হচ্ছে তুমি যেটা বলে আসছো ওইটাতেই থাকতে হবে এমন কোনো কথা নাই তুমি এসে এখানে কোর্সওয়ার্ক করতে করতে তোমার হচ্ছে অন্য কোন সেক্টরে হচ্ছে তোমার ইন্টারেস্ট জাগতে পারে সেভাবেও তুমি আগাইতে পারো বাট ওই যে সেম কথা আবার ঘুরে ফিরে তোমার ওই ডিপার্টমেন্টে ওইটা নিয়ে কাজ হয় কি সেটা তোমাকে হচ্ছে দেখতে হবে যেহেতু তুমি চলে আসবা তো তুমি বুঝেই যাবা যে তোমার ডিপার্টমেন্টে কি কি নিয়ে কাজ হয় তো ওইটা নিয়ে হচ্ছে আর কোনো সমস্যা হয় না সবাই হচ্ছে একটা টপিক সিলেক্ট করে ফেলে মানে একটা ফিল্ড সিলেক্ট করে ফেলে আলটিমেটলি আরেকটা জিনিস আমি কোর্স ওয়ার্ক নিয়ে জানি না এইখানে এই কথাটা বলা উচিত কিনা বাট আমরা দেশে হচ্ছে কয়েকটা কোর্স হচ্ছে আমরা তেমন একটা পড়ে আসি না যেমন হচ্ছে আমাদের রিয়েল অ্যানালাইসিস এবং অ্যালজেব্রা এই কোর্স দুইটা হচ্ছে কিন্তু আমরা খুব একটা প্রায়োরিটি দিই না আমাদের কাছে মনে হয় যে কঠিন বা হচ্ছে আমাদের প্রফেসর যারা বা টিচার যারা আছেন তারা হয়তো বা যাই না বলা উচিত কিনা ঠিক মতো পড়াইতে পারেন না যার জন্য হচ্ছে আমাদের কাছে এই দুইটা কোর্স হচ্ছে অনেক কঠিন মনে হয় কিন্তু এখানে তোমার হচ্ছে এই দুইটা কোর্সকে তুমি পিএইচডি তে এনরোল করার হচ্ছে প্রিলিমিনারি হিসেবে ধরা হয় এই দুইটা কোর্সকে রিয়েল অ্যানালাইসিস এবং হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা তো আমার কাছে মনে হয় যে তোমরা যদি হচ্ছে এই দুইটা কোর্সে যদি ভালো মতো সবকিছু বুঝে বা করে আসতে পারো এখানে এসে হচ্ছে ইনিশিয়াল ফার্স্ট তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে এবং যদি হচ্ছে এখানে শুরু করার আগে সেমিস্টার শুরু করার আগেই হচ্ছে তোমার যদি হচ্ছে দিয়ে আবার করে ফেলতে পারো তাহলে আলহামদুলিল্লাহ এই দুটো কোর্স হচ্ছে একটু ভালো হচ্ছে পড়ার চেষ্টা করো বা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো যদি হচ্ছে এখানে এসে হচ্ছে মানে সবকিছু একটু স্মুথলি যেন যায় এরকম চাও তাহলে এটা মনে হয় যে করা উচিত

ফার্দার প্রসিড করতে দেয় যেমন আমার ইউনিভার্সিটিতেই হচ্ছে তোমার প্রথমেই হচ্ছে প্রিলিম থাকে প্রিলিমে হচ্ছে তোমার ইয়াতে রিয়াল অ্যানালাইসিস এবং লিনিয়ার অ্যালজেব্রাতে পাস করতে হয় তো যেহেতু আমরা হচ্ছে দেশ থেকে ভালো মতো এটা পড়ে আসি না তো এখানে এসে আমাদের স্ট্রাগল করতে হয় এই জন্য আর কি আমার এটা বলা বাট ক্ষেত্র বিশেষ মানে ইউনিভার্সিটি ভেদে হয়তো বা এটা ইয়া হইতে পারে সব ইউনিভার্সিটিতে এটা এই দুটো মাস্ট আমি যতদূর জানি মোটামুটি 90% এ এই দুটো লাগে মানে ইনিশিয়ালি এইটাইতে হচ্ছে যাদের কোয়ালিফায়ার্স আছে প্রিলিমিনারিস আছে ফার্স্ট হচ্ছে যে এই দুটোতে করা ইন রিটেন দিয়ে সো হচ্ছে যে আমরা অনেক ভয় পাই অনেক কি করি যে হচ্ছে রিয়েল এনালিস লিনিয়ার অ্যালজেব্রা লিনিয়ার অ্যালজেব্রা অ্যাপারেন্টলি সোজা তুলনামূলক রিয়েল এনালিস থেকে কিন্তু এই দুটো সব ইউনিভার্সিটিতেই লাগে এটাই আমি তখন বলতে চাইছি মনে হয় ভাবছি যে আমি বলছি যে সব ইউনিভার্সিটির জন্য প্রযোজন না আমি বলছি যে সব ইউনিভার্সিটির জন্যই অ্যাজ ফার অ্যাজ আই নো যে এই দুটো লাগে মাস্ট তো এবং এই দুটোতেই আসার পরে হচ্ছে ইনিশিয়ালি এক্সাম দেওয়া লাগে এবং আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারের মানে সেকেন্ড সেমিস্টারের আগেই কমপ্লিট করা লাগবে দুইটাই অ্যাটেম্প দেওয়া যায় একটা অ্যাটেম্পে পাশ না করলে লাস্ট অ্যাটেম্প দেওয়া যায় পাশ না করলে গুড বাই ফ্রম পিএইচডি শুধু কোর্স ওয়ার্ক করে মাস্টার্স নিয়ে বের করবা কিন্তু পিএইচডি কন্টিনিউ করা যায় না এরকম একটা সিচুয়েশন সো এটা খুবই ভয় দেখানোর জন্য না জাস্ট বলা এখানে হচ্ছে আমি মানে হচ্ছে আমার একটা এক্সপেরিয়েন্স বলি যদিও এটা বলা উচিত না সেটা হচ্ছে আমাদেরকে একজন কোর্স করাইছিলেন লিনিয়ার অ্যালজেব্রা কোর্স বাংলাদেশে থাকতে তাকে হচ্ছে আমরা সারা বছর দেখি নাই সে হচ্ছে একদিন এসে হচ্ছে সকাল নয়টা থেকে পাঁচটার মধ্যে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা কোর্স শেষ করে দিছিল আমি জানি আসলে লিনিয়ার অ্যালজেব্রাতে কি ছিল বা কি ছিল না আমি যখন এখানে এসে হচ্ছে কোর্স শুরু করছি তখন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ছে কারণ হচ্ছে আমি তো একচুয়ালি লিনিয়ার অ্যালজেব্রার যে কোর্স যে ব্যাপারগুলা সেগুলাই হচ্ছে আমার আমি পরিচিত না ওইভাবে এবং রিয়েল অ্যানালাইসিস নিয়ে যদি বলি আমাদের দেশে আসলে অ্যানালাইসিস জিনিসটাই বোঝে না সত্যি কথা যেটা আমরা হচ্ছে রিয়েল অ্যানালাইসিসে কি করছি আমার আমার মনে হয় সবারই হচ্ছে একই রকম এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে যে আমি কি ক্লাসের বই পড়েছি নিয়ে সাথে গেলেও লাভ নাই কোনো লাভ নাই তিতাস এনে কোনো লাভ নাই এটা হচ্ছে আমি হচ্ছে এটা ল্যাপটপের নিচে রেখে আমি গেম খেলি এটা কোনো প্রয়োজন নাই আমি বই নিয়ে আসিনি এই জন্য আমি এখন এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিকাল এই বই পড়ায় পার বই পড়ছি এটা রুটিনের বই পারলের বই পড়ছি কিন্তু আসলে আমরা মনে মনে পড়ছি কিন্তু মানে বাস্তবে পড়ে নেই আর কি বাইবার বাইবার বলার জন্য আর কি পার্টলে পড়ছি এটা বলার আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে বসে আমি যেটা করছি মুখস্ত করছি সত্যি কথা অনেক কিছু হ্যাঁ পরীক্ষার হলে সেইগুলো অনেকেই করে পরীক্ষার হলে মুখস্ত থিওরামি আসে ওটা লিখে দেয় কিন্তু এখানে এসে কিন্তু হচ্ছে গিয়ে মুখস্ত বিদ্যা নিয়ে বেশি দূর এগোনো যাবে না বুঝতে হবে কারণ থিওরেম কখনো হুবহু আসে না খুব রেয়ার কেস যে হুবহু আসছে তবে হ্যাঁ সবাই পারে আমি পারছি সবাই পারবে সমস্যা নেই এখানে হচ্ছে আরেকটা যেটা যেটা রিয়াল নিয়ে সেটা আমরা দেশে থাকতে কিছু ডেফিনেশন পড়ছি কিছু থিওরি পড়ছি আর হচ্ছে থিওরি রিলেটেড মানে থিওরি ইউজ করে কিছু হচ্ছে প্রবলেম পড়ছি কিন্তু সেটাও আবার থিওরি হিসেবেই পড়ছি মানে আমরা আসলে জানি না যে কোনটা অ্যাকচুয়ালি থিওরি আর কোনটা অ্যাকচুয়ালি প্রবলেম এটাই হচ্ছে আমরা বুঝি না রিয়েল অ্যানালাইসিসে এবং এই জিনিসটা এসে হচ্ছে আমার ফেস করা লাগছে এবং আমি এখনো ফেস করতেছি যেহেতু আমি একদমই হচ্ছে শুরুতে সেটা হচ্ছে এখানে তোমার থিওরি পড়াবে তোমাকে থিওরিটা হচ্ছে দেখাবে এইভাবে এইভাবে হয় এটা এটা হইছে কিন্তু তোমাকে एग्जामের সময় তোমাকে থিওরি দিবে না তোমাকে দিবে হচ্ছে প্রবলেম প্রবলেম ওই যে থিওরি পড়ছো ওই থিওরিকে ইউজ করে তুমি প্রবলেম সলভ করবে এবং ওই প্রবলেমটা আমাদের কাছে আমরা যেভাবে আমাদের কারিকুলামটা আমাদের কাছে মনে হয় যে প্রবলেমটা হচ্ছে একটা থিওরি সো এটাও হচ্ছে একটা প্রবলেম তোমার লিনিয়ার থিওরটিক্যাল প্রবলেম হ্যাঁ থিওরিটিক্যাল প্রবলেম এবং হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রাতে যেটা হয় যে মানে আমার ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে সেটা হইতো যে লিনিয়ার আমরা যতটুকু যা বুঝি এটা হচ্ছে সম্পূর্ণ ক্যালকুলেশন বেসড একটা কোর্স মানে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করি মানে ম্যাট্রিক্স নিয়ে আমাদের কাজ ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভ্যালু এই এইসব নিয়ে আমাদের কাজ হচ্ছে লিনিয়ার জবরাই বাট আমি এখানে যখন কোর্স করতেছি সেখানে হচ্ছে যে এখন পর্যন্ত আমি ম্যাট্রিক্স এবং ডিটার্মিন্টের সাথেই হচ্ছে পরিচিত হই নাই মানে ওরা আমাদেরকে ইন্ট্রোডিউস করে নাই এবং যতক্ষণ পর্যন্ত না ইন্ট্রোডিউস করবে ততক্ষণ পর্যন্ত আমি ডিটার্মিনেন্ট এবং ম্যাট্রিক্স ইউজই করতে পারবো না তার মানে ওরা হচ্ছে আমাকে সম্পূর্ণ থিওরি পড়াচ্ছে হ্যাঁ আমাকে সম্পূর্ণ থিওরি পড়াচ্ছে থিওরি বেসড করতেছে এবং প্রবলেম গুলো থিওরিটিক্যাল বেসড কোন ক্যালকুলেশন বেস্ট কোন কোশ্চেন করে না আর সেটা হয়তো বা ফাইনালে করবে এবং প্রফেসর আমাকে একদম বলে দিছে ডিরেক্টলি আমি তোমাকে ডিটারমিনেন্ট ইন্ট্রোডিউস করব লাস্ট ক্লাসে মানে যেদিন সেমিস্টারের লাস্ট ক্লাস সেদিন হচ্ছে সে আমাকে ডিটারমিনেন্ট সাথে ইন্ট্রোডিউস করবে হয়তো বা ফাইনালে গিয়ে আমি হচ্ছে কোনো ম্যাথ রিলেটেড কোন কোশ্চেন পাবো মানে ম্যাথমেটিক্যাল বেসড কোনো কোশ্চেন পাবো এর আগে আর পাবো না তো এই দুইটা কোর্স নিয়ে আমরা হচ্ছে দেশে থেকে যদি একটু ভালো আইডিয়া নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য এখানে হচ্ছে সার্ভাইভ করাটা একটু ইজি হবে বাট না করে আসলেও হচ্ছে যে যে মানুষ যে সার্ভাইভ করতে পারেন এমন কোনো কথা না সবাই করতেছে আমরাও পারবো তোমরাও পারবা সো এই তো এই ছিল হচ্ছে ধন্যবাদ আর আরো কিছু কোশ্চেন আমরা নিয়েছি যে ফান্ডিং আর পেপার রিভিশন আমরা একটু ব্রিফলি যদি বলতেন অল্প কিছু টাইমের মধ্যে কারণ অলরেডি অনেক টাইম হয়ে যাচ্ছে আমাদের কিছু পোরশন বাকি আছে এখন যে ফান্ডিং বিষয়ক একটা क्वेश्चन আছে যদি ব্রিফলি করার কোনো সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ আই থিং এগুলো কভার করলে ওয়ানটা হয়ে যাবে তারপর কোশ্চেনগুলো আমরা নিব আচ্ছা আমি ইনশাআল্লাহ অল ফোকাস ইন অন শর্টকাটে বলি ফুল ফান্ডারর জন্য রিকোয়ারমেন্ট এগুলো যেহেতু ম্যাথ ডিপার্টমেন্টে সেন্ট্রাল ফান্ডেড मोस्ट অফ দা প্লেসে হচ্ছে যে ফান্ডিং অ্যাডমিশনের সাথেই আসে সো রিকোয়ারমেন্টগুলো এটাই যে অ্যাডমিশন হলে ফান্ড হবে অ্যাডমিশনের যেগুলো রিকোয়ারমেন্ট মোটামুটি সেগুলোই যত এক্সপিরিয়েন্স থাকবে যত প্রোফাইল বেটার হবে তত ভালো না হলেও ক্ষতি নাই এমন না যে সবসময়ই হবে স্ট্রং এসপি ভালো এলও এগুলো অনেক অনেক উপকার করবে ফুল ফান্ড না পেলে যাওয়া উচিত না আমার মতে এক তে তো ডেফিনেটলি না মাস্টার্স হলে আমি বলবো যে যদি অনেক টাকা থাকে তাহলে ইয়েস কিন্তু তাতেও অনেক কষ্ট হবে কারণ হলো যদি টিউশন ওয়েভারও বিবেচনা করি কথার কথা হচ্ছে যে কথা কথা আমি তিরিশ চল্লিশ লাখ টাকা দেখায় তিরিশ লাখ টাকা দেখায় আমি হচ্ছে আসলাম কিন্তু আমার তো এখানে থাকা খাওয়ারও খরচ আছে সো এখানে হচ্ছে স্টুডেন্টরা কিন্তু জব করার জন্য অথরাইজড না আনলেস হচ্ছে জব তোমার ইউনিভার্সিটি দিচ্ছে অন ক্যাম্পাস জব করা যায় যেমন আমি হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা আমরা যারা আসি তো আমরা এটা ইউনিভার্সিটি ফান্ড দেয় ইউনিভার্সিটির পে রোল সিস্টেমে আমরা হচ্ছে কাজ করি তো সেক্ষেত্রে এটা হচ্ছে অথরাইজড কিন্তু অন্যান্য অনেকে যারা হচ্ছে বিভিন্ন ক্যাশ জব করে ওগুলো কিন্তু অথরাইজড না ওগুলো কিন্তু ইলিগাল জানা মাত্র ডিপোর্ট করে দেবে সো এটা অনেক ই সমস্যাদায়ক বাট তারপরও অনেকে করে এটা সো আমি সেটাকে করার জন্য আমি অবশ্যই এনকারেজ করব না খরচ অনেক পরে ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকাও লাগতে পারে মাস্টার্স এর জন্য কিন্তু পিএইচডি তে কোনো সম্ভব না ফান্ড ছাড়া ইম্পসিবল অনেক পাঁচ বছরের বিষয় পাঁচ বছরের এত ফান্ড তো এটা সম্ভব না আর পিএইচডি জেনারেলি ফান্ডেডই হয় রিসার্চ পেপার কম থাকলে না থাকলে হ্যাঁ অবশ্যই ফুল ফান্ড পাওয়া সম্ভব রিসার্চ পেপার থাকলে ভালো এটা অবশ্যই একটা ভ্যালু অ্যাড করে না থাকলে পাওয়া যাবে না এটা কোনো কথা না যদি তোমার এসওপি তে খুব স্ট্রংলি মোটিভেটেড হয় ওভারঅল প্রোফাইল ভালো হয় অ্যাপ্লিকেশন ফুল এবং লাকও সবকিছুর উপরেই ডিপেন্ড করে পাবলিকেশন থাকলে খুবই ভালো না থাকলে আমি বলবো যে হচ্ছে অর্গানাইজেশন স্কিলস আর যেভাবে করে মোট কথা প্রোফাইলটাকে যত হাইলাইটেড করা যায় ততই ভালো যে আমি ঠিক আছে আমি পাবলিকেশন করিনি আমি এখনো পাবলিকেশনের স্টেজে যাইনি আমি আমার রিপোর্ট করছি আমি রিপোর্ট নিয়ে এখন আমি পাবলিকেশন লিখছি বা ম্যানুস্ক্রিপ্ট লিখছি মানে এরকম একটা স্টেজ মোট কথা যতই হাইলাইট করা যায় আহ রিসার্চ ক্ষেত্রে কোন বিষয়গুলো ডেফিনেটলি পাবলিকেশন জোর দেওয়া উচিত এবং কোন এরিয়া গুলো এখন থেকে ট্রেন্ডি সেটাও ই নিজের পছন্দ কোনগুলো গুলো সেগুলো ই বিষয় আছে কোন জায়গা থেকে স্টাডি ফল প্রশ্ন আমি প্রশ্নটা বুঝি নাই আসলে এইজন কি করতে চাইলে এটা শর্টকাটে আর কি আচ্ছা এখানে ফুল ফান্ড এর জন্য রিসার্চ দরকার কিনা আমি সেটার ব্যাপারে বলি আমার কোনো পাবলিকেশন নাই জিরো পাবলিকেশন তারপরে হচ্ছে আমার যেহেতু হয়ে গেছে তার মানে এটা খুব একটা যে ইমপ্যাক্ট করে যে হবেই না পাবলিকেশন না থাকলে এমন না পাবলিকেশন না থাকলেও হয় তো এটা নিয়ে হচ্ছে টেনশন নেওয়ার কিছু নাই কিন্তু পাবলিকেশন থাকলে খুবই ভালো মানে হচ্ছে হাই র্যাঙ্কের ইউনিভার্সিটি গুলাতে হচ্ছে চান্স পাওয়া যায় মানে অ্যাপ্লাই করা যায় অ্যাপ্লাই করলে হচ্ছে সেক্ষেত্রে ইয়া থাকে মানে চান্স পাওয়ার একটা প্রবাবিলিটি থাকে তো এই তো আর হচ্ছে বাকি জিনিস যাব যা বলছে তাই এর সাথে অ্যাড করার তেমন কিছু নাই

আমি আমার মনে হয় না যে অতটা ভ্যারি করে বাট দেখা গেছে যে প্রফেসরদের যেমন ধরো একজন যদি এক ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে নিছে এবং তাদের হচ্ছে পারফরমেন্স মোটামুটি ভালো তখন তারা চিন্তা করে আচ্ছা এই ইউনিভার্সিটির অমুক ভালো আহ মানে পড়ার মানে পড়াশোনার মান মোটামুটি এইরকম তখন ওদের একটা দেখা গেছে যে একটা আইডিয়া হয়ে যায় যে এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভালো নট নেসেসারিলি যে ইউনিভার্সিটি ওয়াইজ তারা এটাই করবে এটা অবশ্যই এটা পুরো প্রোফাইলের উপরে তুমি হাইলাইট করতে পারো এটা যে হ্যাঁ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুবই কম্পিটিটিভ একটা পাবলিক ইউনিভার্সিটি এটা তুমি হাইলাইট করতে পারো কিন্তু আমার মনে হয় না যে এটা অত ডিফারেন্স ক্রিয়েট করবে বাট হ্যাঁ যেহেতু এলোয়ার এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রফেসর এলোয়ার দিচ্ছে আহ তাদের নিজেরও রিসার্চ অ্যাক্টিভিটি ভালো বা তুমি হচ্ছে কতটা ভালো কাজ করছো এটার উপরে একজন ধরো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু তার পাবলিকেশন পাঁচটা এবং তার সাইটেশন ভালো সে অনেক প্রফেসরদের সাথে কাজ করছে তার ডেফিনেটলি প্রোফাইল ভালো তার সিজিপিএ থ্রি থ্রি পয়েন্ট ধরো নাইন কথার কথা এবং হচ্ছে সবকিছু তার ওভারঅল ভালো অর্গানাইজেশন স্কিল আছে সো তার প্রোফাইল ডেফিনেটলি ভালো সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে না ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে এতটা ম্যাটার তখন আর করবে না আমার মতে ধন্যবাদ আপু আমাদের আরেকটা আই গুলা আমি দেই যে যাওয়ার পরে যে প্রবলেমটা হয় বা এই জানতে চেয়েছে তো এইখানে কি করতে চাই আচ্ছা সো তার আগে আমি দেখলাম ওই পেজে দুইটা কোয়েশ্চেন ছিল ওইগুলোর আমি দুইটা এক লাইনে অ্যান্সার দিতে চাই সেটা হচ্ছে গিয়ে পেপার পাবলিশের ক্ষেত্রে অলওয়েজ কিউ ওয়ান কিউ টু জার্নাল কিউ ফোর পর্যন্ত জার্নাল আছে এবং প্রিডাটরি জার্নাল আছে আউ চেষ্টা করতে হবে যে হচ্ছে গিয়ে কিউ1 কিউ2 জার্নালে প্রকাশ করার জন্য অ্যাট লিস্ট কিউ3 ডাজেন্ট ম্যাটার যে হচ্ছে গিয়ে কোন জার্নালে মানে অবশ্যই ম্যাটার করে যত ভালো জার্নাল হবে তত ভালো পাবলিশের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল অ্যাপ্লিকেশন ক্ষেত্রে একটা পাবলিকেশন থাকলে হয়েছে প্রথমে হ্যাঁ আনলেস এটা প্রিডেটরি জার্নাল ঠিক আছে শিক্ষকদের সাথে কাজ করার আমার মতে ডিপার্টমেন্টে যখন প্রফেসররা কাজ করে আমরা মাস্টার্সে উঠি বা অনার্স ফাইনাল ইয়ারে প্রফেসরদের গিয়ে গিয়ে অ্যাপ্রোচ করা যে স্যার ম্যাডাম আমি আপনার রিসার্চ গ্রুপে কাজ করতে চাই আমাকে কাজ দেন অথবা ই করেন আমি পার্সোনালি আমার একটা পাবলিকেশন আছে আমি কিন্তু বাবু স্যারের আন্ডারে রিপোর্ট করছিলাম পরবর্তীতে গিয়ে আমি যখন করোনার মধ্যে তখন আমি স্যারকে অ্যাপ্রোচ করছি আমি আরো কয়েকজন টিচার কে অ্যাপ্রোচ করছি যে স্যার আমার হচ্ছে গিয়ে আপনি কি রিসার্চ কাজ করতেছেন আমাকে কাজে নেন রিসার্চের কাজ করতেছেন কাজে নেন এইভাবে করে করে পরে বাবু স্যার বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কিছু রিসার্চের কাজ করতেছি তুমি কি এইগুলো এগুলো পারো আমি বলছি যে হ্যাঁ স্যার পারি দেন তো আমি ওগুলো তখন নিজে নিজে স্টাডি করে অনেক কিছু লেখলাম তখন আমি প্রথম রাইটিং লেখা শুরু করলাম বা শিখলাম তো অনেক কিছু লিখছি বা কাজ করছি নিয়মিত স্যারের সাথে আপডেট করে করে তখন দেখা গেছে যে আমরা একটা কয়েকবার রিভিউ করে করে লিখে তারপরে হচ্ছে রিসার্চ পাবলিকেশন করছি তো আমার সেখানে তখন যখন আমি পাবলিশ করছি আমি মাত্র মাস্টার্স এর স্টুডেন্ট আমি কিন্তু মাস্টার্স এর কাজ করতেছি তৌহিদ স্যারের সাথে অথচ আমার পাবলিকেশন বাবু স্যারের সাথে তোমরা গিয়ে দের অ্যাপ্রোচ করতে পারো স্যার আমি এরকম রকম নিয়ে কাজ করতে চাই আপনার রিসার্চ কোন প্রজেক্ট থাকলে কাজে নেন আমার মনে হয় না প্রফেসররা এটাতে না বলবে যদি তাদের অলরেডি স্টুডেন্ট থাকে প্রজেক্ট না থাকে তারা হাইয়েস্ট নাই বলতে পারে কিন্তু অ্যাপ্রোচ করতে দোষ কোথায় আসার পরে খরচ কেমন করবে আমি যেহেতু এখানে এক বছরের উপরে আছি আমি এটা নিয়ে বলতে পারবো হয়তো বেশি বাট এটা ইউ নো স্টেট ওয়াইজ ভেরি करेक्ट একটা স্টেটে এক রকম আমার স্টেটে এক রকম রিজনের স্টেটে আরেক রকম রিজন তুই কি একটু ইনিশিয়ালি বলবি তো ইনিশিয়েটর তারপর আমি বলি আচ্ছা থাকার খরচ আমি মনে করি যে হচ্ছে যে ইউনিভার্সিটি প্রথমে আসার পরে কিছু ইনিশিয়াল খরচ থাকে সেগুলো একটু নিয়ে আসা অসম্ভব এমন না যে হচ্ছে গিয়ে নিয়ে আসা না অল্প নিয়ে আসলেও যে অসম্ভব তা না সম্ভব কিন্তু হচ্ছে বেটার হয়ে হলো গিয়ে কিছু নিয়ে আসা ইনিশিয়াল ডেজ জন্য যখন ইউনিভার্সিটিতে সবাই টিএ হিসেবে জেনারেলি আসে যখন তো স্যালারি পাওয়া শুরু করে পরের মাস থেকে তখন এটা হচ্ছে ইজিয়ার হয়ে যায় সো তখন আর কোনো সমস্যা হয় না স্টেট ওয়াইজ স্যালারিও মানে ভ্যারি করে কারণ প্রত্যেকটা স্টেটের বাসা ভাড়া খরচ ইনিশাল খরচ সবকিছু ডিফারেন্ট তো যে স্টেটের স্যালারি এক স্টেটের স্যালারি শুনে কম মনে হতে পারে কিন্তু ওইটা ওই স্টেটের জন্য ঠিক আছে আবার আরেক স্টেটের স্যালারি বেশি শোনা শোনা হতে পারে কিন্তু ওইটা হচ্ছে আছে আমি দেখছি আমার এখানে ম্যাথ ডিপার্টমেন্টের টি এদের সব থেকে বেশি স্যালারি অন্যান্য সব ডিপার্টমেন্টের টি এর থেকে কারণ ম্যাথ ডিপার্টমেন্টের টি এরা সরাসরি ক্লাস নেয় আহ এটা অন্য ডিপার্টমেন্টে ওরা ল্যাব ক্লাস নাই বা টিচারকে হেল্প করে আমাকে যখন প্রথম দিন ক্লাসে ধরায় দিয়েছে আমার সামনে 30টা আমেরিকান কোলাপান সেপ্টেম্বরের এক তারিখে ক্লাস ছিল আমি আমি আমার পুরো মাথায় হাত আমি আমি কিভাবে পড়াবো ওদেরকে সো এটা খুবই টাফ ছিল আমার জন্য সো এটা খাপ খাওয়াতে আমার অনেক প্রথমে অনেক কষ্ট হয়েছে বাট সবাই অনেক হেল্পফুল এখানে হয়ে যায় সবাই পারে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় রিজন খুবই ভালো একটা পয়েন্ট বলছে সেটা হচ্ছে যদি একটু রিয়েল অ্যানালিসিস আর লিনিয়ার অ্যালজাবার প্রিপারেশন নিয়ে আসা যায় ইনিশিয়ালি যেটা আমি নিয়ে আসি নাই আমার কোনো আইডিয়া ছিল না কিন্তু পাস করে এসেছি সো সবাই পারবে প্রিপারেশন ছাড়াও সম্ভব আহ ওইটাই পূর্ব প্রস্তুতি নিতে পারো এখানে আসার পরে যারা রান্না পারে না আমি বলবো রান্না শিখে আসো কারণ বাইরে এখানে খাওয়া মানে গরিব হয়ে যাওয়া সো ছেলেরা মেয়েরা মেয়েরা তো রান্না পারে কম বেশি কিন্তু ছেলেদেরকে আমি বলবো এটা হচ্ছে লাইফ স্কিল শিখে আসলে ভালো অবশ্যই ভালো কারণ হচ্ছে গিয়ে রান্না এটা অনেক পেইনফুল হয়ে যায় যখন ডিপার্টমেন্টের অনেক প্রেশার থাকে নিজে রান্না পারলে নিজে একটু খাওয়া যায় আহ সো নিজের রান্না বাসার কাজ করা টুকটাক এটা মোটামুটি ইনিশিয়ালি শিখে আসা ভালো আহ বাঙালি খাবার পাওয়া যায় কিনা ডেফিনেটলি স্টেট টু স্টেট ভ্যারি করে আমার এখানে সকল বাংলাদেশি খাবার সবজি মাছ সবই পাওয়া যায় মাংস সবকিছুই পাওয়া যায় হালাল ফুডও পাওয়া যায় এভরিথিং এখানে স্টেট ওয়াইজ ভ্যারি করে কোনো কোনো স্টেটে হালাল দোকান থাকে না কোনো কোনো স্টেটে হচ্ছে গিয়ে বাংলাদেশি গ্রোসারিজ বেশি পাওয়া যায় না আহ কিন্তু মোটামুটি পাওয়া যায় পোশাক বা ধর্মীয় কোনো সমস্যা হয় কিনা নো আমার স্টেটে আমি দেখি নাই যে কোনো ধরনের কোনো সমস্যা হয় স্টেট ওয়াইজ ডেফিনেটলি ভ্যারি করে তো পোশাক নিয়ে আমি এখানে কোনো ধরনের কিছু না কেউ চাইলে নিক আপ ঘুরতে পারে সেটা তার চয়েস এখানে চয়েস রে অনেক কি করে দেয় কেউ চাইলে অনেক অন্য ধরনের জামা কাপড় পরেও ঘুরতে পারে সেটাও তার চয়েস তুমি কাউকে কমেন্ট করতে পারবে না তোমাকে কেউ কমেন্ট করবে না এটাই যে যার মতো চলে আর কি কারণ কারোর সময় নাই যে ঈদ করবে দেখবে পার্মানেন্ট সিটিজেনশিপ এটা খুবই কঠিন প্রশ্ন আমরা নিজেরাও স্ট্রাগল করতেছে কারণ হচ্ছে গিয়ে এটা হল অ্যাপ্লিকেশনের এর এটা নিয়ে আরেকটা ওয়েবিনার করা যাবে আহ পার্মানেন্ট সিটিজেনশিপ জন্য আহ সোজাবুদ্ধি আছে বিয়ে করে ফেলা সিটিজেন এখানে সিটিজেন কাউকে বিয়ে করে ফেলা হচ্ছে সব থেকে বেস্ট এবং সোজাবুদ্ধি যারা পিএইচডি স্টুডেন্ট তারা হচ্ছে গিয়ে একটা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েফারের জন্য অ্যাপ্লাই করে সায়েন্টিস্ট হিসাবে এটা এক ধরনের ভিসা ওইটা অ্যাপ্লাই করলে যদি অ্যাপ্রুভ হয় তাহলে সে সিটিজেনশিপ গ্রিন কার্ড পায় গ্রিন কার্ড পাওয়ার পাঁচ ছয় বছর পরে সিটিজেনশিপ পায় এর মধ্যে মা বাবাকে নিয়ে আসা যায় যেমন আমি আমার মার জন্য অ্যাপ্লাই করতেছি সে আগামী বছর আসবে মানে বিষয়টা এরকম সো এটা কোনো ইম্পসিবল কিছু না অ্যান্ড জব করার মানে ডিগ্রি শেষ হওয়ার পরে জব জবে যখন যায় জবেও হচ্ছে স্পন্সর করে গ্রিন কার্ড তো সেক্ষেত্রেও হতে পারে প্রফেসর তার ফিল্ড চেঞ্জ করলে ইউনিভার্সিটি সুইচ করতে পারা খুবই নর্মাল বিষয় এখানে আমার একটা ফ্রেন্ড আছে ও আর একটা ইউনিভার্সিটিতে ছিল ওর প্রফেসর হচ্ছে ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলছে এই জন্য মাস্টার্স ও পিএইচডি তে ছিল মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হয় এখানে আবার পিএইচডি তে ঢুকছে এখানে ইউনিভার্সিটি চেঞ্জ করা কোনো সমস্যা না ইনিশিয়ালি আসাটা কঠিন বিষয় নিজন বাকিতে বলুক আচ্ছা এখানে হচ্ছে যে খাপ খাওয়ানোর ব্যাপারে বিষয়গুলো বলি শুরুতে প্রথমত হচ্ছে যে এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখা যায় যে বাংলাদেশ কমিউনিটি আছে তো বাংলাদেশ কমিউনিটিটা খুব হেল্প করে প্রথমে যারা আসে নতুন যারা আসে কারণ যারা নতুন আসে তারা এমনিতেই হচ্ছে একদম নিউ ইনভারমেন্টে চলে আসে সবকিছু হাতে নাগালেও নেই যেমন আমরা হচ্ছে দেশে থাকলে কোনো কিছু লাগলে আমরা বাসা থেকে বের হয়ে দোকান পাই টুকটাক যা দরকার পরে কিনে ফেলতে পারি বাট এখানে হচ্ছে তোমার দেখা যায় স্টেট টু স্টেট ভ্যারি করে বাট দেখা যায় যে একদমই হাতের কাছে যে পাওয়া যায় সবকিছু এমন না কিছু কিছু জিনিসের জন্য হচ্ছে দূরে যাওয়া লাগে বা হচ্ছে নিজের গাড়ি না থাকলে পাবলিক ট্রান্সপোর্টেশনের হেল্প নেওয়া লাগে আবার সব স্টেটে পাবলিক ট্রান্সপোর্টেশনটাও হচ্ছে অ্যাভেলেবল না তো ওই দিক থেকে হচ্ছে একটু স্ট্রাগল করা লাগে কিন্তু সেটা হচ্ছে দেখা যায় যে বিএস মানে বাংলাদেশ কমিউনিটির সিনিয়ররা হচ্ছে যথেষ্ট হেল্প করে তারা হচ্ছে রাইট দিয়ে বা যে কোনোভাবে বেশ ভালো হেল্প করে তো খাপ খাওয়ানোর বিষয় তো আছেই নতুন পরিবেশের সাথে প্রথম আসলে একটু খাপ খাওয়াতে সমস্যা হয় বাট সবকিছু ইজি হয়ে যায় আর কি কারো হেল্প পাইলে এবং বাংলাদেশি কমিউনিটি বেশ ভালো হেল্প করে আর সমস্যার সম্মুখীন হতে হয় বলতে হচ্ছে হোম সিকনেস যদি না থাকে আমার কাছে মনে হয় না যে হচ্ছে তেমন কোনো সমস্যা হয় রান্না বান্নার বিষয়টা হচ্ছে যদি নিজে রান্না করতে পারে তাহলে অনেক সমস্যা আর কি ফেস করা লাগে না বিশেষ করে হচ্ছে যারা আমরা নতুন আসি তাদের হালাল হারামের একটা ইস্যু থাকে সব স্টেটে হালাল দোকান পাটও হচ্ছে এত অ্যাভেলেবেল না এরপরে হচ্ছে অনলাইনে অর্ডার দিয়ে খাওয়াটাও খুব হচ্ছে এক্সপেন্সিভ তো নিজে হচ্ছে রান্না করতে পারলে এই জিনিসগুলো হচ্ছে ফেস করা লাগে না আর রান্না করাটা খুব ইজি ব্যাপার মোটামুটি আমরা হচ্ছে ভাত আর ভাত ডাল আর হচ্ছে মুরগি গরুর মাংস রান্না করতে পারলে চলে যায় একদিন রান্না করলে হচ্ছে তিন চার দিন আরামসে খাওয়া যায় আর পূর্ব প্রস্তুতি বলতে হচ্ছে কোনো প্রস্তুতি নেওয়ারই টাইম পাবা না শেষের দিকে দেখবা যে হচ্ছে এত দূরের উপরে আসো তো পুরোপুরি বলতে হচ্ছে মাইন্ডসেট করতে হবে যাচ্ছি এবং কোনোভাবে হচ্ছে মানে থামা যাবে না সেটা হচ্ছে মেন কথা মাইন্ডসেট ঠিক করা এটাই হচ্ছে পুরোপুরির প্রধান কাজ বাঙালি খাবার পাওয়া যায় কিনা সেটা তো পূর্বা বলছে ধর্মীয় পোশাক নিয়ে আমার স্টেটেও কোনো সমস্যা নাই তুমি যা মন চায় তাই পরো কোনো প্রবলেম নাই কেউ তোমাকে গুতাবে না তুমিও কাউকে গুতাইতে পারবা না সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই পারমানেন্ট সিটিজেনশিপ নিয়ে পূর্বা কাজ করতেছে ও ভালো বলতে পারবে আমি এখন পর্যন্ত ওই জায়গায় যাই নাই প্রফেসর তার ফিল চেঞ্জ করলে পূর্বা জাপ হচ্ছে ওইটাই এখানে হচ্ছে ইউনিভার্সিটি চেঞ্জ করাটা খুবই কমন খুবই নরমাল আহ সিজিপি কতটা ম্যাটার করে সিজিপিএ কতটা ম্যাটার করে একদমই ম্যাটার করে না তা বলবো না আবার যে খুব ম্যাটার করে তাও বলবো না ওভারঅল প্রোফাইলটা ম্যাটার করে তোমার হচ্ছে কম থাকলে তোমার যদি ভালো থাকে কিছু এস ও যদি ভালো থাকে তাহলে কিছু টাকা কাবার করবে আবার সিজিপিএ খুব বেশি হলে তুমি যদি অন্য জিনিসগুলো হচ্ছে খারাপ করে ফেলো তাহলে কিন্তু কোনো লাভ নাই ঝামেলায় পরে যাওয়া তার মানে হচ্ছে তোমার ওভারঅল একটা ব্যালেন্সড প্রোফাইল থাকতে হবে বাট সিজিপিএ ম্যাটার করে সিজিপিএ ভালো থাকলে ওরা মনে করে যে হ্যাঁ তুমি তোমার আন্ডারগ্রেড এবং মাস্টার্স ছিল মানে সিরিয়াস ছিল কতটা কমিটেড কতটা প্রমিসিং এটা মানে প্রকাশ করে যাদের সিজিপিএ কম এই ক্ষেত্রে আমি বলবো যে আচ্ছা ওর সিজিপিএ কম মানে অ্যাডমিশন কমিটি এভাবে চিন্তা করো সিজিপিএ কম তাহলে ওর কি অ্যাক্টিভিটিস করছে যার জন্য সে অন্য জায়গায় কমিটেড ছিল হ্যাঁ তখন তারা অন্যান্য অ্যাক্টিভিটিস দেখে যদি সিজিপিও কম হয় অন্যান্য অ্যাক্টিভিটিসও কম হয় তখন এটা একটু টাফ হয়ে যায় বাট এই জন্য বললাম যে হচ্ছে প্রোফাইলটা যতটা হাইলাইট করা যায় যতটা হচ্ছে পার্সেন্টেজ বাড়ানো যায় অ্যাডমিশনের ততটাই ভালো এটাই সো সিজিপিএ ম্যাটার করে আবার করে না যারা সিজিপিএ কম তারাতে চিন্তা করার কোনো কারণ নেই যে আর কি কি করলে আমার প্রোফাইলটা আরো এনহ্যান্স হবে সেগুলো করা যাদের সিজিপিএ বেশি তাদের তখন চিন্তা করা উচিত যে আর কি কি করলে আমার প্রোফাইল আছে আমার সিজিপিএ ভালো আছে আমি আর একটা দুইটা কি অ্যাক্টিভিটিস যোগ করলে যেটা আমার প্রোফাইল কে আর এনহ্যান্স করবে এটাই জি আমাদের আরো দুইটা পার্ট ছিল আইএলস এবং জিআরই কিন্তু আমার মনে হয় রিজন ভাই পূর্ব প্রথমেই কমপ্লিট করে ফেলছেন এই দুইটা পার্ট নেই এজন্য আমরা ওই দুইটা পার্ট আর হাইলাইট করছি আমরা কিছু অডিয়েন্স এর क्वेश्चन নিতে চাই ভাই আপনাদের আমি না আমি হচ্ছে আইএলস নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি যখন আইএলস দেই মানে তখন আমার জবের পোস্টিং ছিল সিলেটে তো আমি হচ্ছে হচ্ছে করছি জন্য আমার তারিখে एग्जाम ডেট ছিল কিন্তু নভেম্বরের এক হচ্ছে আমাকে সিলেট চলে যেতে হয় তো আমি হচ্ছে এটা তিসায় জানুয়ারিতে নেই জানুয়ারিতে নিয়েও হচ্ছে দেখা গেছে যে আমার হচ্ছে আইএলস এক্সাম এর একদিন কি একদিন আগে হচ্ছে আমি সিলেট থেকে এসে एग्जाम দিয়ে আবার হচ্ছে সিলেটে চলে গেছি তো সেখানে হচ্ছে আমি বেশ ভালো একটা স্ট্রাগলের জন্য আমার আইএলস রেজাল্টটা ভালো হয় নাই আমার হচ্ছে আইএলস রেজাল্ট আসছিল হচ্ছে ওভারঅল 6.5 ছিল কিন্তু আমার স্পিকিং এ মাত্র 6 আসছিল তো আমি হচ্ছে এটা নিয়ে খুব ভয় পেয়েছিলাম যে আসলে কি হবে আমি কোথাও চান্স পাবো কিনা কোন প্রবলেম হবে কিনা কারণ টিএ দেরকে হচ্ছে স্পিকিং এ ভালো করতে হয় মানে যেহেতু তুমি হচ্ছে ক্লাস নিবা ক্লাসে হচ্ছে আমেরিকানদের সাথে কথা বলবা সো যত ভালো হচ্ছে স্পিকিং রেজাল্ট থাকবে তত বেশি হচ্ছে প্রোবাবিলিটি থাকে তো আমি এটা নিয়ে হচ্ছে অনেক সাথে কথা বলছি অনেক সিনিয়রদের সাথে কথা বলছি কেউ বলছে যে হ্যাঁ করো হয়ে যাবে কেউ বলছে যে না তুমি আবার দাও বাট আমি আমি হচ্ছে হচ্ছে নাই করছি এবং আমার হয়েছে হয়ে গেছে আমি জানি না এখানে হয়তো বা লাক ফেভার করছে বাট আমার কাছে মনে হয় যে স্পিকিংটা হচ্ছে একটু ভালো জোর দিয়ে হচ্ছে করা উচিত আহ যেহেতু টি এদেরকে হচ্ছে ক্লাস নিতে হবে আর তারপরেও যদিও হচ্ছে খুব মানে হচ্ছে ভালো নাও হয় মানে ছয় সাড়ে ছয় দিয়ে যে হবে না এমন না কারণ আমি যেহেতু আসতে পারছি তাহলে তোমরাও অবশ্যই আসতে পারবা বাট চেষ্টা করো যে যতটুকু পারো স্পিকিংটা তো হচ্ছে ভালো করা এটা এটা খুবই মানে ক্রুশিয়াল আমার কাছে মনে হয়েছে যে টি এর জন্য হ্যাঁ রিকোয়ারমেন্ট যদি ঠিক হয় আর রিকোয়ারমেন্ট যদি মানে ফুলফিল হয় তাহলে আমার মতে অ্যাপ্লাই করে দেওয়া উচিত কারণ হচ্ছে এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে শুধু আর এর উপরে না কারণ আসার পরও কিন্তু আমাদের স্পিক টেস্ট টিচিং টেস্ট কিন্তু হয়েছে তার উপরে কিন্তু আমাদের টি আমার ইউনিভার্সিটিতে টিএ দের গ্রেড দেয় দেন কিছু কিছু টি এ হচ্ছে কি গ্রেডিং পাই প্রপটরিং পাই কিছু কিছু টি ডাইরেক্ট ক্লাস পায় কিছু কিছু টি অন্য অনেক কিছু পায় সো এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে সো এটাই বেটার স্পিকিং এ ভালো হলে ভালো আইএলটিএস এর খরচ মোটামুটি সবাই জানে 20000 এর উপরে মনে হয় 22 23000 টাকা করছে করছে ওই তো এটা হচ্ছে ডলারের দামের উপরে ডিপেন্ড করে তো এইটাই সাড়ে ছয় মোটামুটি স্ট্যান্ডার্ড টি ম্যাথের জন্য সাত মোটামুটি সাত সাড়ে সাত অনেক ইউনিভার্সিটিতে সাড়ে সাতও যায় এই আর কি তবে সাত মোটামুটি সব জায়গায় আমার মনে হয় হওয়ার কথা সাড়ে ছয় দিয়েও আমি বলবো সাড়ে ছয় আছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট সাড়ে ছয় অ্যাপ্লাই করে ফেলব শেষ আচ্ছা আমার মনে হয় যে আমরা মোটামুটি আমাদের সবকিছু কভার করে ফেলছি এখন অডিয়েন্স থেকে কিছু কোশ্চেন নিতে চাই অলরেডি শওকত হ্যান্ড রেজ করছে তো আপনারা চাইলে অ্যাক্সেস দিতে পারি আমরা ওকে আর রিজন ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই শুরুর দিকে আপনি একটা কথা বলছিলেন যে অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে ইউনিভার্সিটির র‍্যাঙ্কটা ম্যাটারস করে অবশ্যই যে আমাদের হচ্ছে আপার লোয়ার অথবা মিডল এই সিকোয়েন্সটা মেনটেন করে হচ্ছে अप्लाई করা উচিত যেটা আমরা অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারি না আমরা যেহেতু এখন রিসেন্টলি अप्लाई করতেছি তো আমি হচ্ছে কিছু র‍্যাঙ্ক করে রাখছি আর কি ম্যাথ ম্যাথ র‍্যাঙ্ক অনুযায়ী তো ম্যাথ র‍্যাঙ্ক অনুযায়ী আমি কোন রেঞ্জটাকে মিডল বা কোনটাকে আপার বা কোনটাকে লোয়ার র‍্যাঙ্কের ইউনিভার্সিটি ধরবো মানে ওইটা যদি একটু ক্লিয়ার করতেন ভালো হতো তোর হচ্ছে ম্যাথ র্যাঙ্কিং এর ক্ষেত্রেও তুই আপার মিডেল লো তোর হচ্ছে ম্যাথ র্যাঙ্কে যতগুলা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি আছে টপ ফিফটি কে তুই হচ্ছে আপার ধরতে পারিস মানে এটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে ম্যাটার করে তোর হচ্ছে তুই যদি হচ্ছে প্রথম ওয়ান থেকে ফিফটি কে হচ্ছে আপার ধরিস তাহলে ফিফটি থেকে হচ্ছে ওয়ান ওয়ান হান্ড্রেড ফিফটি পর্যন্ত তুই মিড ধরতে পারো তারপরে গুলাকে হচ্ছে লোয়ার ধরতে পারিস মানে এটা আপ টু তোর উপরে এটা হচ্ছে মানে এমন না যে হচ্ছে একদম ধরা বাধা নিয়ম যে তুই আপার কতটুকু ধরবি আর লোয়ার কতটুকু ধরবি মিড কত কতটুকু ধরবি বাট নরমালি হচ্ছে আমার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে নাকি হ্যাঁ এটা তোর প্রোফাইলের উপর ডিপেন্ড করবে এবং মজার ব্যাপার হচ্ছে আমি গত বছর হচ্ছে একটা ইউনিভার্সিটিতে अप्लाई করছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নটরডেম আমি হচ্ছে মানে বোকা ছিলাম সেটা হচ্ছে আমি স্বীকার করি সেটা হচ্ছে যে আমি জানতাম না এটা র‍্যাঙ্কিংটা এত হাই আমি হচ্ছে জাস্ট দেখে যেহেতু নরিডম কলেজে ছিলাম ওই একটা হচ্ছে ইয়া থেকে মানে ভালোবাসার টান থেকে হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিছি এবং ওইটাতে বেশ ভালো খরচ ছিল কিন্তু আমি পরবর্তীতে গিয়ে এটা র‍্যাঙ্কিং দেখে র‍্যাঙ্কিং দেখতে গিয়ে যা দেখি যে এটা র‍্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ডে হচ্ছে 20 20 না জানি হচ্ছে কত persen ছিল 20 ছিল মেবি এবং ওইটাতে হচ্ছে তোর প্রতি বছর পিএইচডি তে এনরোল হওয়ার চান্স হচ্ছে মাত্র 7% এবং আমি ওইটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে কেন আমি হচ্ছে খামোখা আমার টাকাগুলা লস করছি মানে কোনো প্রয়োজন ছিল না এখানে অ্যাপ্লাই করার টাকার চেয়ে বড় ব্যাপার ছিল আমি যে এলোয়ার গুলা নিছি আমি যদি ওইটাতে না এপ্লাই করে অন্য গুলাতে অ্যাপ্লাই করে হচ্ছে ইয়া করতাম তাহলে হয়তো ভালো হইতো তাইকে ওই এটা হচ্ছে শখের বসে অ্যাপ্লাই করা হাই র্যাঙ্কে তুই ওইটা করতে পারিস কোনো প্রবলেম নাই আর হাই র্যাঙ্ক বলতে হচ্ছে তুই ইয়া দেখবি ওইখানকার রিকোয়ারমেন্ট দেখবি এবং আগে প্রিভিয়াস ইয়ারে হচ্ছে কিরকম প্রোফাইল নিয়ে চান্স পাইছে এটা যদি হচ্ছে গুগলে বা কোনোভাবে দেখা যায় দেখতে পারিস অনেক সময় ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া থাকে কিছু কিছু ইউনিভার্সিটি ওয়েবসাইটে তো ওইটার উপর ডিপেন্ড করে তুই ধরতে পারিস তোর জন্য কোনটা হচ্ছে হাই র্যাঙ্ক কোনটা হচ্ছে মিড র্যাঙ্ক কোনটা হচ্ছে লো র্যাঙ্ক তবে তোর হচ্ছে ইউএসএ হচ্ছে হাই র্যাঙ্ক এর লিগের হচ্ছে ইউনিভার্সিটি গুলা ছাড়া মোটামুটি সব ইউনিভার্সিটি গুলাকেই হচ্ছে মানে পড়ালেখার মান টান সবই একই রকম প্রায় মানে খুব একটা মানে ডিফার করে না ডিফার করে যেটা সেটা হচ্ছে তুই কতটুকু স্কিল করতে পারছিস মানে তুই যদি নিজেকে হচ্ছে ভালো স্কিল করতে পারিস তাহলে তুই এম আইটির একটা স্টুডেন্টের সাথেও হচ্ছে কমপ্লিট করে তুই জব নিতে পারবি এটা কোনো ব্যাপার না এখানে বাট তুই এম আইটি তে পড়েও যদি হচ্ছে দেখা যায় যে তুই অন্যান্য দিকগুলা ভালো মতো ইয়া করতে পারিস নাই স্কিল ডেভেলপ করতে পারিস নাই তাহলে কিন্তু আলটিমেটলি লাভ জিরো বাংলাদেশের মতো এমন না যে হচ্ছে বুয়েটার কথা শুনছে তোকে জব দিয়ে দিছে বা জাহাঙ্গীরনগরের কথা শুনছে জব দিয়ে দিছে এটা কখনোই এখানে হবে না এখানে তোকে কানেকশন বিল্ড আপ করতে হবে তোর এখানে হচ্ছে স্কিল বিল্ড আপ করতে হবে দেন নিয়ে হচ্ছে তুই আলটিমেটলি জব জব যখন হচ্ছে মার্কেটে যাবি তখন তোর হচ্ছে ভ্যালু পাবি সো এটা হচ্ছে আর কি কথা যে আইভি লিগ ছাড়া অন্যান্য ইউনিভার্সিটি গুলো প্রাইসিং বাট ওই যে দিন শেষে আমি বুয়েটে করি একটা হচ্ছে প্রাইডের জায়গা থাকে ওই প্রাইডের জায়গাটা পাবি আচ্ছা ভাই আপনি তো যেহেতু একেবারে রিসেন্টলি গেছেন তো আপনার ব্যাপারটা খুব ভালো জানা থাকতে পারে এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি যে আমরা যখন এই যে এখন অ্যাপ্লাই করতেছি তো আমরা ইউনিভার্সিটির পোর্টালে যে রিকোয়ারমেন্ট গুলো থাকে বা যে স্টেপ গুলো থাকে ওগুলো ফলো করলাম ফলো করে হচ্ছে অ্যাপ্লাই করলাম ইনিশিয়াল যে গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন যে ইয়েটা থাকে অ্যাপ্লিকেশনটা থাকে ওটা সাবমিট করার পরে আমাদের তো ডেডলাইনের ভিতরে তো সাবমিট করব করার পর হচ্ছে আমাদের তো একটা ইনিশিয়াল ওরা একটা শর্টবেস স্কোরিং করে আমার এটা ইনিশিয়াল মানে তো তারা দেখবে দেখার পরে ইনিশিয়াল টেক্সট অ্যাকসেপ্ট বলবে যে হ্যাঁ এরকম কোন কিছু এটা আমাকে জানা যে হ্যাঁ তোমার হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স হইছে বা কিছু তারপরে স্টেপগুলো আসলে আমরা ভাবে জানে না যে তারপরে আমার সম্ভবত হচ্ছে দুই তিনটে দিন থাকতে পারে যেমন হচ্ছে অনেকে বলে ভাইবা হয়

ওরা পনেরো ডিসেম্বর পর্যন্ত তোকে মানে হচ্ছে ওরা দেখা শুরু করবে না ওরা পনেরো ডিসেম্বর পর্যন্ত সবার শেষ দেন হচ্ছে দেখা শুরু করবে দেখা শুরু করার পর যখন হচ্ছে তোর ওদের ওইখানে বলা থাকবে যে এতদিনের মধ্যে হচ্ছে ওরা ডিসিশন জানাবে তো যদি ওই সময়ের মধ্যে যদি তুই সিলেক্টেড হস কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে মানে সব ইউনিভার্সিটি সিলেক্টেড হইলে জানাই দেয় যে হ্যাঁ কংগ্রেচুলেশন ইউ সিলেক্টেড বা হচ্ছে ইউ হ্যাভ গট এ নিউ মেসেজ প্লিজ আহ গোর পোর্টাল এন্ড সিট ইস দিস তো এটা এভাবে হচ্ছে তোর হয় সিলেক্টেড হইলে আর যদি সিলেক্টেড না হস বা ওয়েট লিস্ট থাকিস কিছু কিছু ইউনিভার্সিটি জানায় কিছু কিছু ইউনিভার্সিটি জানায় না যেমন আমি হচ্ছে কয়েকটা ইউনিভার্সিটি পাইছি যেগুলা থেকে আমাকে কোনো ডিসিশনই জানানো হয় নাই প্রথম বলে হচ্ছে ওরা যাদেরকে ডিসিশন জানাইছে তারা হচ্ছে একসেপ্ট না করলে দেন হচ্ছে আমাকে নিবে এরকম হচ্ছে কথাও তারা আমাকে বলে নাই ইভেন হচ্ছে আলাবামাতেও হচ্ছে আমাকে কিছু জানার ছিল না আমি হচ্ছে মেইল করছি ওদেরকে যে হচ্ছে তোমাদের তো এতদিন হয়ে গেছে আমি এখন পর্যন্ত ওরা আমাকে বলছে সো তুই সিলেক্টেড হলে আগে জানা যাবি সিলেক্টেড না হলে কিছু ইউনিভার্সিটি তোকে জানাবে যে তুই সিলেক্টেড সব ইউনিভার্সিটি জানাবে যে সিলেক্টেড না বাট ওয়েট লিস্টে থাকে কিছু ইউনিভার্সিটি জানাই কিছু ইউনিভার্সিটি জানায় না এখন ধর সিলেক্টেড হয়ে গেছে সিলেক্ট হয়ে যাওয়ার পর সেখানে আসে হচ্ছে তো আহ এডমিশনের জন্য সিলেক্ট হয়েছে আর হচ্ছে ফান্ডিং এর জন্য সিলেক্ট হবি ওইটার জন্য আলাদা মেইল দিবি পূর্ব আগেও বলছে যে কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে দুইটা দুই রকম মানে শুধু এডমিশন দিবে ফান্ডিং এর ডিসিশনটা পরে জানায় আবার কিছু ইউনিভার্সিটি আছে হচ্ছে সাথে ফান্ডিংটা কনফার্ম হয়ে যায় তো যেটা ফান্ডিং এর সাথে কনফার্ম হয়ে যায় সেটা যদি কনফার্ম যেত ফান্ডিং হয়ে গেছে আর যেটা হচ্ছে আলাদাভাবে জানাবে ওয়েট করা লাগে নরমালি ওরা হচ্ছে এক দুই সপ্তাহের ভিতরে জানায় দেয় যে তুই ফান্ডিং এর জন্য হচ্ছে অ্যাকসেপ্টেড কিনা বা কিছু বা এরকম আর কি ডিসিশন জানা ও আচ্ছা এখানে আরেকটা কথা বলি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে সবসময় মনে রাখবি একটা হচ্ছে প্রায়োরিটি ডেডলাইন আর একটা হচ্ছে নরমাল ডেডলাইন প্রায়োরিটি ডেডলাইন হচ্ছে ওই ডেডলাইনের মধ্যে अप्लाई করলে ফান্ডিং এর জন্য মানে হচ্ছে ইনিশিয়ালি তাকে তোরা এতকে কনসিডার করবে মানে তুই যদি হচ্ছে চান্স পাস হয়তোবা তুই ফান্ডিং এর জন্য আগে থেকেই কনসিডার করবে তারা বাট প্রায়োরিটি ডেডলাইন মিস করলে হয়তো বা তোকে অ্যাডমিশন দিবে কিন্তু তারা ফান্ডিং এর জন্য তোকে কোনোভাবেই শর্টলিস্টেড করবে না শর্টলিস্টেড করবে না সো এটা হচ্ছে মাথায় রাখিস প্রায়োরিটি ডেডলাইন আর নরমাল ডেডলাইন এই দুইটা কিন্তু আর তো হচ্ছে কোনো স্টেপ নাই তুই হচ্ছে যখন ইয়া পেয়ে যাবি অ্যাডমিশন পেয়ে যাবি ফান্ডিং ডিসিশন পেয়ে যাবি তারপর স্টেপ হচ্ছে ওদেরকে হচ্ছে ডকুমেন্ট দেয় পাঠায় ওটা ওরা সাইন করে হচ্ছে ওইটা আবার ওদেরকে মেইন করতে হয় হ্যাঁ দেন হচ্ছে ওইটা পাঠাইলে তারা আই প্রসেস করে আই দিলে তারপর হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় তো ওইটা হচ্ছে আবার তোর হচ্ছে অন্য স্টেপ মানে ইনিশিয়ালি হচ্ছে আমরা আজকে যে কথা বলতেছি মনে হচ্ছে অ্যাপ্লিকেশন পর্যন্ত অ্যাপ্লিকেশন পর্যন্ত এইটুকুই আর কি আমরা করি এরপরে স্টেপ গুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আসে যে আমরা এটা এটা করব এটা করব দেন আল্টিমেটলি এখানে আসে সো ওয়েট একটা এপ্রিলের 15 এপ্রিলের 15 এর মধ্যে সবার ফাইনাল ডিসিশন জানানোর লাগে আমি ইউনিভার্সিটির অফার অ্যাকসেপ্ট করতেছি না ডিক্লাইন করতেছি তো যারা যারা ডিক্লাইন করে এপ্রিল পনেরোর পরে যারা ওয়েট থাকে তাদেরকে তখন অ্যাপ্রোচ করে ইউনিভার্সিটি যে হচ্ছে কি আমাদের এখন ফান্ডিং অ্যাভেলেবেল আছে তখন তোমাকে আমরা ফান্ডিং অফার করতেছি সে যদি তখন অ্যাকসেপ্ট না করে তো তখন তো নাই সে এপ্রিলের পনেরো আরেকটা ডেট যে এপ্রিলের পরে সেটা জানা যায়

আমি হচ্ছে আমার যে কটা অ্যাপ্লিকেশন করছি সবগুলাতে মোটামুটি দুজন করে প্রফেসরের নাম এবং যেহেতু তারা ওই একই ফিল্ডে আমার রিসার্চ ফিল্ডের সাথে বা আমার ইন্টারেস্টের সাথে তো আমি কি অ্যাপ্লিকেশন করার কমপ্লিট যেহেতু করছি তাদেরকে কি মেইল করার প্রয়োজন আছে যে আমি আপনার নাম ইনক্লুড করছি বা এরকম কিছু না এখানে আমার মনে হয় না মেইল করার কোনো প্রয়োজন আছে কারণ হচ্ছে পূর্বা বারবারই বলছে আমরা হচ্ছে সেন্ট্রাল ফান্ডিং আসি ম্যাথে আমাদের প্রফেসরদের সাথে আসলে কোনো কাজ নাই আমরা যা কাজ করি মানে আমরা হচ্ছে কোর্স শেষ করার আগ পর্যন্ত আমাদের সকল দায়ভার হচ্ছে গ্রাজুয়েট ডিরেক্টরের উপর সো তুমি প্রফেসরের নাম অ্যাড করা বা না করা বা করলে তুমি তাদেরকে মেইল করা লাগবে কিনা এরকম কোনো ইয়াদ নাই মানে করতে পারো বা না করলেও কোনো প্রবলেম নাই এখানে আর করলেও হয়তো জেনে না যেমন এখানে আমি অ্যাপ্লিকেশন করছি আমি কোনো প্রফেসরের নাম এখানে লিখে নাই ইউনিভার্সিটি ভিউটাতে যখন অ্যাপ্লিকেশন করছে আমি একটা প্রফেসরের নাম লিখছিলাম তাকে কিন্তু আমি অ্যাপ্রোচই নাই কিন্তু তারপর আমার অ্যাডমিশন হয়েছে যদিও ফান্ডিং হয় নাই আমার ওখানে কিন্তু এডমিশন হয়েছিল কোশ্চিলতা গ্লাসের আমাদের ওয়ারেন্স তো আমরা কয়েকটি কোশ্চেন নেই ওদের থেকে পরে আমরা রোমান তোমার মনে আছে

আচ্ছা রিজিন ভাই যদি বলে কথা বললে পূর্বা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস একটা বই দেখাইছে রুটিনের এই বইটা হচ্ছে খুবই ভালো এটা হচ্ছে এখানে সারাক্ষণ এই বইটা হচ্ছে এখানে বেশিরভাগ ইউনিভার্সিটিতে এই বইটা ফলো করে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এটা হচ্ছে রুডিনের ওয়াল্টার রুডিন এর এটা হচ্ছে ফলো করে একটা বই হচ্ছে ওরা দেখে সেটা হচ্ছে স্টিফেন এবর্টের হচ্ছে একটা বই আছে

বেটার এরকম সিচুয়েশন এখানে অনেক এই বই দেখা গেছে যখন তোমার বিশ চল্লিশ ডলার মানে বাংলাদেশে চার পাঁচ টাকা করে এক একটা পড়তেছে কেনা লাগবে তখন আসলে কলি যায় লাগে হ্যাঁ তো ওরা হচ্ছে হলুদ কালারের বই খুব পছন্দ করে এবং এই বইগুলার হচ্ছে বিশেষত্ব হচ্ছে তোমাকে বুঝাবে ভালো বাট আমরা যেহেতু হচ্ছে বাংলাদেশিরা বিশেষ করে হচ্ছে আমরা অনেক বেশি কম্পাটিবল হচ্ছে ম্যাথমেটিক্যাল মানে ক্যালকুলেশন বেসড প্রবলেমগুলোতে হচ্ছে আমরা বেশি অনেক বেশি পারদর্শী হই আর এই জন্য হচ্ছে এগুলা হচ্ছে থিওরিটিকাল বেস্ট তো এগুলা হচ্ছে পড়তে পারলে খুবই ভালো বোঝা যায় হ্যাঁ এক্সেলারের এই বইটা আর আর একটা হচ্ছে লিনিয়ারাল জ্যাপার আরেকটা হচ্ছে ফিডবার্গের বই এটা এটা পড়ায় এটাও এটাও বেশ ভালো তো এই বইগুলা হচ্ছে পড়তে পারো মেইনলি রিয়েলারলাইসিসের ক্ষেত্রে আমি বলবো অল্টার রুডিন এই বইটা তোমার হচ্ছে আর প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আর লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে হচ্ছে এক্সলারের বইটা এই দুইটা বই হচ্ছে যদি ভালো মতো কভার করে আসা যায় তাহলে আর কোনো মানে হচ্ছে প্রবলেম ফেস করা লাগবে না এখানে এখানে এসে এই দুইটা করছে আর সিলেবাসের ক্ষেত্রে হচ্ছে মানে সিলেবাস তো অ্যাকচুয়ালি দেখা যায় হয়তো বা এমন হইতে পারে যে যে ইউনিভার্সিটি যেরকম হচ্ছে রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে টপিক এদিক সেদিক হইতে পারে আমি আমার সিলেবাসটা হয়তো আমি দিয়ে রাখতে পারবো আমি হচ্ছে চ্যাট বক্সে দিতে পারতেছি না কেন জানি আমি হচ্ছে ইয়াকে দিয়ে রাখবো আমি দিয়ে রাখবো ও আশা করি হচ্ছে সবাইকে দিয়ে যদি এটাও সুবিধা হতে আমরা পেজে আমি দিয়ে আমি গ্রুপে আচ্ছা আই থিং রুমমান आंसर পেয়েছে ফারজানা আপনি নিসা নেক্সট क्वेश्चन যদি হ্যান্ড রেজ করছো তো ফারজানা আপনি নিসা তুমি কি আছো নিশা আপু আমরা কমেন্টে দুইটা কোশ্চেন পেয়ে একটা কোশ্চেন আছে এরকম যে এক্সট্রা কারিকুলার আর এগুলোকে প্রমাণ দিতে হয় যে আমি যদি আমি তোমাকে শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ নিশা তুমি কন্টিনিউ করতে পার তোর কোশ্চেন Nisha তোমার কোশ্চেনটা তুমি বলতে থাকো আমি শুনতেছি আচ্ছা অন্য কেউ কোয়েশ্চেন করতে চাইলে করতে পারে আমি পরে করব সমস্যা নেই আমাকে কি না অন্য কেউ আপাতত নাই এখন তুমি বলো আচ্ছা তোমাকে শোনাতে দেব সিস্টেম আচ্ছা সাধে ইসলাম রুনা হ্যান্ডরেজ করছে क्वेश्चंसের জন্য আচ্ছা ভাই اپو আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার জন্য যে বিভিন্ন গুলোতে থাকে ওটার জন্য কি আমাদের কোনো সার্টিফিকেট বা কোনো প্রমাণ দেখানো লাগে কি না ওভাবে কখনোই আমি দেখি নাই যে প্রমাণ দেখতে চাই সেটা যেটা করতে পারো সেটা হচ্ছে যদি তোমার কোনো ছবি বা ফুটেজ থাকে রিলেভেন্ট ওয়ার্ক এর বা সার্টিফিকেট থাকে যেটা করতে পারো তোমার একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারো যেখানে তুমি ওগুলো ইনক্লুড করতে পারো এটা মোর রিলায়েবল হবে তুমি হচ্ছে গিয়ে লিঙ্কডিনে আপলোড করতে পারো লিঙ্কডিন প্রোফাইলটা আমার মনে হয় দেখে এটা সব জায়গায় লিঙ্কডিনটা অনেক বেশি করা হয় এখন তো কিন্তু আমার আমি দেখি নাই কোথাও যে হচ্ছে এরকম ওরা প্রুফ দেখতে চায় এবং এখানে মোটামুটি সৎ থাকাই ভালো মানে শুধু শুধু এক্সাজারেট করে হচ্ছে আমি দেখি নাই যে কেউ বলেও কারণ সবাই কোনা না কোনা অ্যাক্টিভিটিতে থাকে সেগুলো লিখে দায় সো ওগুলো লিখলেই এনাফ আচ্ছা ধন্যবাদ ফারজানা ফিনিশার তুমি কি কোশ্চেন করবা আচ্ছা মনে হয় ওর প্রবলেম আছে শওকত তোমার কোশ্চেন থাকলে তুমি কন্টিনিউ করতে করো ইভেন অন্য কোন অরিয়েন্স কোশ্চেন করতে চাইলে আপনারা হ্যান্ডেল করতে পারেন আচ্ছা আর কারণ যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আমার কোশ্চেন গুলো কন্টিনিউ করতে হ্যাঁ শওকত তুমি কন্টিনিউ করো আচ্ছা ভাই হচ্ছে মানে যে অ্যাপ্লিকেশনের ব্যাপারে যে কথাগুলো জিজ্ঞেস করছিলাম যে আপু যেরকম বলল যে পনেরোই আহ মার্চের ভিতরে বা এপ্রিলের ভিতরে একটা একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আমাকে জানাতে হবে এরকম একটা কনফার্মেশন করতে হবে তো সাপোজ আমি হচ্ছে এক জায়গা থেকে আমি অ্যাকসেপ্ট করলাম কিন্তু দেখা গেলো যে তার থেকে একটা বেটার অপশন আমার কাছে আসে এখন ফার্দার তো সেই ক্ষেত্রে আমার কি করা যাবে আমি ওই এই অপশনগুলো সুইচ করতে পারবো কিনা যেহেতু আমি এক জায়গায় কমিটেড বা কিছু একটা এই ক্ষেত্রে হচ্ছে তোর যেমন ধর হচ্ছে তুই কোন একটা ইউনিভার্সিটিতে অফার পাইছিস পাওয়ার পর হচ্ছে তোকে ডেডলাইন দিয়ে দিবে যে হচ্ছে মধ্যে অ্যাকসেপ্ট করবি করবি কি না ধর তুই ওইটা থেকে করার পর ডেডলাইন পার হওয়ার পর তুই অন্য কোনো ভালো একটা ইউনিভার্সিটি থেকে তুই অফার পাইস তো সেক্ষেত্রে তুই বলতে যে আগের ইউনিভার্সিটিটাকে তুই হচ্ছে যদি ইয়া করে দেস যে জানা যে হচ্ছে আমি আর আসতে পারবো না এটা কোনো প্রবলেম হবে কিনা না এইখানে হচ্ছে এরকম কোনো প্রবলেম হয় না এখানে অনেকেই এরকম করে যে হচ্ছে ইউনিভার্সিটি থেকে পাইছে সপ্তাহের মধ্যে অন্য কোন ইউনিভার্সিটি থেকে সে আবার হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটি থেকে অফার পাইছে এক সপ্তাহ পর তখন ও সে হচ্ছে ওইটাতে অ্যাকসেপ্ট করছে তো আগের ইউনিভার্সিটিটাকে তুই হচ্ছে জাস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েট যে ডিরেক্টর থাকে তাকে হচ্ছে মিল করে দিলেই হবে যে আমি হচ্ছে এই ইউনিভার্সিটি থেকে অফার পাইছি এখন আমি হচ্ছে বা বলার দরকার নাই যে তুই বলতে পারি যে আমি হচ্ছে অন্য একটা ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছি যার সাথে হচ্ছে আমার ইন্টারেস্ট করে আমি তোমাদের সাথে হচ্ছে কন্টিনিউ করতে পারতেছি না এটা বলে মেইল করে দিলে আর কোনো প্রবলেম হয় না ওরা হচ্ছে ওইটা ইয়া করে নেয় অ্যাকসেপ্ট করে নেয় এটা কোনো ইস্যু না আমি নিজেও করছি আমি হচ্ছে তিনটা ইউনিভার্সিটি থেকে পাইছিলাম তিনটা ইউনিভার্সিটি দুইটাতে হচ্ছে আগে একসেপ্ট করে রাখছিলাম আহ ওরা হচ্ছে ফান্ডিং হচ্ছে দিবে দিবে করে হচ্ছে শেষ পর্যন্ত দিচ্ছিল না তো যখন এইখান থেকে আমার হচ্ছে ইয়ে হয়ে গেছে আমি ওদেরকে মেল করে দিচ্ছে যে আমি আসতে পারবো না ওরা বলছে যে চোখের কোন প্রবলেম নাই আমি যেই বলছিলাম যে অ্যাপ্লিকেশনের পোর্টের যে স্টেপ যে অ্যাপ্লিকেশন করলাম অ্যাক্সেপ্ট হলো বা এরকম তা আমার আসলে আহ যতটুকু বুঝলাম যে আপনার কথা শুনে যে আমার এপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লিকেশনটা আমার কমপ্লিট হল আমার কমপ্লিট একটা মেল আসলো

আমি ফেজ করতে হচ্ছে মিশিগান টেক থেকে হচ্ছে আমি এডমিশন পাইছি তো ওরা হচ্ছে যখন ফান্ডিং এর কিছু ছিল না আমি ওদেরকে মেইল করার পর ও গ্রাজুয়েট ডিরেক্টর বলসে যে এখানে হচ্ছে অনেক বেশি ইয়া হয়ে গেছে एप्लीক্যান্ট হয়ে গেছে যাদেরকে অ্যাকসেপ্ট করছে সবাইকে ফান্ডিং দেওয়া সম্ভব না তো ওরা হচ্ছে একটা ইয়া করতে যাচ্ছে ইনিশিয়াল ইন্টারভিউ নিতে যাচ্ছে যে কাকে ফান্ডিং দিবে কাকে দিবে না তো তখন হচ্ছে আমি একটা ইন্টারভিউ দেই ওই ইন্টারভিউটা নর্মালি হচ্ছে যেটা হয় মানে আমি আমার তো হচ্ছে প্রায়র ছিল না আমি সিনিয়রদের কাছ থেকে যেটা শুনছি যে এরকম ইন্টারভিউ হইলে ওরা নর্মালি হচ্ছে কথা বলে কি মানে হচ্ছে ফিউচার প্ল্যান কি কি নিয়ে রিসার্চ করতে চাও কি কি করছো মানে এই এই জিনিসগুলো নিয়েই হচ্ছে কথা বলে বাট ওরা যে হচ্ছে ইন্টারভিউতে ডিরেক্ট আমাদের ভাইবার মতো হচ্ছে কোশ্চেন করে বসে যে এটার ডেফিনেশন বলো ওইটা কি এটা বলো এটা তো আমরা আমি জানতাম না তো যখন ওদের সাথে ইন্টারভিউ করলাম এই গ্রাজুয়েট যে ডিরেক্টর ছিল সে একজন চাইনিজ ছিল সে হচ্ছে প্রথমে আমাকে হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কাকে বলে সেটা আমাকে জিজ্ঞাসা করলো এখন কথা হচ্ছে একে তো লিনিয়ার যে আমরা আমাদেরকে ভালো পড়ায় নাই দ্বিতীয়ত পড়ছি হচ্ছে সেই দুই সালে দুই হাজার চব্বিশ সালে আইসা কিউটা আমার মনে আছে আমার তার কিছু মনে নেই দুই হাজার বাইশের জিনিসই মনে নেই দুই হাজার জিনিস তো পরের কথা বাট ও অনেক জিনিস জিজ্ঞাসা করছে আমার থিজিস নিয়ে কথা বলছে তো দেখা মোটামুটি প্রথম দিকে অ্যান্সার ভালো দিলেও শেষের দিকে এসে কিছু কিছু অ্যান্সার হচ্ছে আমি ভালো দিতে পারতেছিলাম না যেটা হচ্ছে ও মানে ইয়া করতেছিল না মানে ও না মেন কথা হচ্ছে ও আমার উপর স্যাটিসফাইড না তাই আমি বুঝে গেছি যে ও আমাকে ফান্ডিং দিচ্ছে না ওর সাথে কথা বলে তো পরে হচ্ছে আমি নিজে থেকেই মানা করে দিছি মানে হচ্ছে আমি আর যাচ্ছি না ওই ইউনিভার্সিটিতে তো এটা হচ্ছে ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর যে ওরা আসলে ইন্টারভিউ নিবে কি নিবে না

তো এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হলে অবশ্যই ইন্টারভিউ নিবে টিচিং অ্যাসিস্ট্যান্ট হলে ইন্টারভিউ নিতে পারে নাও নিতে পারে আচ্ছা ভাই আমার লাস্ট কোশ্চেন হচ্ছে মানে বলছিলাম যে এসইউপি এর ক্ষেত্রে আমরা মোটামুটি এখন যেহেতু অপরচুনিটি আছে আমরা মোটামুটি টুকটাক সুযোগ নেই এআই থেকে যেমন হচ্ছে আমার মানে আমাদের গ্রামাটিক্যাল স্কেল বা হচ্ছে এটা সেন্টেন্স কোহেরেন্স যেটা বলে তো এটা আমাদের খুব একটা থাকে না মানে আমাদের ওই লেখার স্কিলটা খুব বেশি এটা থাকে না তো যেমন আমার আমার এসবের ক্ষেত্রে আমি কি করছি মানে হচ্ছে গ্রামারলি থেকে গ্রামার চেক করছি বা হচ্ছে প্যারাফেস করছি বা একটু মানে কোয়ারেন্সটা বাড়ানোর চেষ্টা করছি ওগুলো থেকে আসলে এগুলো কি আসলে খুব বেশি ইফেক্ট ফেলবে বা ওরা মানে বুঝতে পারতেছিলাম না আর কি এই তো খুব বেশি যদি হচ্ছে এআই এর ইউজ যদি না থাকে তাহলে প্রবলেম নাই কিছুটা ইউজ তো করাই যায় আবার কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু মানে আমি শুনছি বাট আমি জানি না এটা কতটুকু কি ওরা নাকি হচ্ছে এআই টা ইউজ করাটাকে ওরা অ্যাপ্রিশিয়েট করে মানে তুমি টেকনোলজিকে তোমার সুবিধার জন্য কত বেশি ইউজ করতে পারো এটাকে নাকি যা করে বাট এটা एक्সেপশন এটা নরমালি হচ্ছে এআই টা ইউজ করা ওরা পছন্দ করে না মিশে ইউনিভার্সিটি বাট তুই হচ্ছে যখন ধর তুই একটা প্যারাগ্রাফ লিখতেছিস নিজে থেকে তখন তার সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয় আর হচ্ছে একটা এআই যখন করে তখন সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয় এটা তুই বোঝা যায় এখন ধর তুই একটা প্যারা হচ্ছে লেখছ তো নিজের মতো করে কিন্তু সেকেন্ড প্যারাটা তুই যাই হচ্ছে ইউজ করছিস এআই তখন দেখা যায় যে ফার্স্ট প্যারা আর সেকেন্ড প্যারার মধ্যে আকাশ তফাৎ তফাত মানে হচ্ছে সেন্টেন্স মেকিং তারপর হচ্ছে ওয়ার্ড চয়েস এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে ডিফারেন্সটা একদম মানে বোঝা যায় বেশ ভালো মতো বোঝা যায় তখন ওরা বুঝে যায় যে হ্যাঁ এখানে হচ্ছে ও এআই ইউজ করছে তো আমার হিসাবে যেটা মনে হয় যে তুই প্যারাফ্রেজ ইউজ করতে পারোস করলে হচ্ছে পুরা প্যারাটাই মানে হচ্ছে পুরো এসওপিটা ওইখানে হচ্ছে ইয়া করে দিয়ে তারপরে ওইখান থেকে ঠিকঠাক করা কারণ তুই একটা প্যারা ইউজ করলি ফেস করলি আর একটা করলি না তখন হচ্ছে ডিফারেন্সটা খুব চোখে লাগে আর এআই হালকা পাতলা তো ব্যবহার করাই যায় এবং গ্রামারলিতে তুই হচ্ছে গ্রামার ইউজ করার জন্য মানে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো হচ্ছে কারেক্ট করার জন্য গ্রামার ইউজ করতে পারো সেটা সমস্যা নাই এটা এটা নিয়ে কোনো ইস্যু হয় না তো মানে ওই যে তোর দেখতে হবে যে ডিফারেন্সটা যেন বেশি না হচ্ছে একটা কথার সাথে একটা কথা বা একটা সেন্টেন্স মেকিং এর সাথে একটা সেন্টেন্স মেকিং একটা মনে হচ্ছে যে তুই একদম নিউলি তুই ইংলিশ শিখতেছ এরকম ভাবে একটা সেন্টেন্স শিখলি আর একটা মনে হলে যে তুই প্রো লেভেলের ইংলিশ স্পিকার এরকম যেন না হয় ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ শৌকত মাহমুদুল হাসান তোমার কোন কোশ্চেন থাকলে তুমি বলতে পারো অলরেডি তুমি এখন বলে ট্রাই করছিলে আচ্ছা ধন্যবাদ রিজন ভাই আপনারা যখন ফার্স্টে अप्लाई করতেছিলেন তখন মানে ফার্স্ট স্টেজে কি রকম মানে কি বলে মানে প্রবলেমটা কি কি ফেস করতেছিলেন ফার্স্ট স্টেজে যেমন আমরা আমি এখন হচ্ছে ফার্স্ট স্টেজে তো এখন আইএলএস এর টাইমিংটা মেইনটেইন করব কিভাবে সেটা কারণ আমি অলরেডি এখন আইএলএস দি নাই সো আইলস হচ্ছে আমি দিতে যাচ্ছিলাম ডিসেম্বরের ডিসেম্বরের শুরুতে কারণ এই তখন যদি আমি আইএলএস দি তখন পরবর্তীতে কি আমি এডমিশনটা কি ইজিলি কভার করতে পারবো কিনা বাট আর আমার হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে না থাকার কারণে আমি ডাটা সায়েন্স রিলেটেড হচ্ছে সাবজেক্ট গুলোতে হচ্ছে মুভ করতে যাচ্ছি তো এক্ষেত্রে আমি ফার্স্টে বলছেন হচ্ছে আমার কি লাগবে জিআরএ 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 লাগবে এখন এখান কিন্তু আমার জিআরএ নাই তো আমি কি এবারে অ্যাপ্লাই করব নাকি হচ্ছে আমি জিআরএ সহ সবকিছু গোছাই তারপর অ্যাপ্লাই করব একটু যদি সাজেশন এখানে হচ্ছে কথা আছে এখানে কথা আছে হচ্ছে তো প্রথমে কোশ্চেনটা বলি সেটা হচ্ছে তুই ডিসেম্বর ফার্স্ট উইকে দিবি তুই বলতে চাচ্ছিস যে ডিসেম্বরে আবার হচ্ছে জানুয়ারি পনেরো তারিখের মধ্যে তুই কাবার করতে পারবি কিনা তোর হচ্ছে তুই যদি অন্যান্য জিনিসগুলা যদি আগেই থেকে ঘোষায় রাখিস তুই ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি এক্সাম দেস যদি কম্পিউটার বেস দেশ তিন থেকে চার দিনের মধ্যে রেজাল্ট পাবি আর যদি হচ্ছে পেপার বেস দেশ তাহলে হচ্ছে হয়তো দিন সময় লাগবে এখন পনেরো দিন পরে যদি তুই রেজাল্ট পাস আর আগে থেকে যদি সবগুলা জিনিস গোছানো থাকে তোর অ্যাপ্লিকেশন করতে সর্বোচ্চ লাগবে হচ্ছে দুই দিন দুই থেকে তিন দিন মানে যদি তুই সময় নিয়ে করতে চাস তো দুই থেকে তিন দিন যদি সময় লাগে তাহলে তো তোর জন্য ডেফিনেটলি সময় আছে তুই অ্যাপ্লাই করতে পারবি আর যদি হচ্ছে কিন্তু এখানে কথা আছে ইউনিভার্সিটি কিন্তু ওই কিছু কিছু ইউনিভার্সিটি পনেরো ডিসেম্বরে কিন্তু হচ্ছে প্রায়োরিটি ডেড লাইন থাকে তো এটা মাথায় রাখিস আর এছাড়া তো হচ্ছে ইজি আর হচ্ছে তুই যদি মনে কর যে আইএলস রেজাল্ট পাওয়ার পর বাকি জিনিসগুলো হচ্ছে ইয়া করবি প্রিপেয়ার করবি এসওপি অ্যালওয়ার বানাবি সেক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে কারণ তো এসওপি তুই হচ্ছে তারা হুড়ার মধ্যে করলে হচ্ছে একরকম হবে একটু সময় নিয়ে করলে একটু বেটার হবে তো এটা মাথায় রাখিস আর জিআর ব্যাপারটা বলবো কি তোর ডাটা সায়েন্সে পিএইচডি করার ক্ষেত্রে আমি হচ্ছে এখন পর্যন্ত কয়েকটা ইউনিভার্সিটিতে দেখলাম মানে আমি যদি যে কয়টা ঘাটছি আর কি ওরা হচ্ছে জিআরিটা ম্যান্ডেটরি করে রাখছে এখন তুই যদি হচ্ছে কোন ইউনিভার্সিটি পাস যেখানে হচ্ছে জিআরি হচ্ছে চাচ্ছে না রিকোয়ারমেন্টে ডাটা সায়েন্সে তো ক্ষেত্রে তো প্রবলেম নেই সেক্ষেত্রে তুই প্রসিড করতে পারিস ওটা তার আর প্রবলেম নেই কিন্তু ওই যদি হচ্ছে তুই ম্যাথে আসতে চাস হ্যাঁ মানে ম্যাথ থেকে এসে তো ডাটা সায়েন্সে শিফট করা যায় তো যদি তুই যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছিস সেখানে যদি হচ্ছে তোর ম্যাথের ম্যাথ ছাড়া হচ্ছে ডাটা সায়েন্সের উপরেও কাজ করে তো সেই ক্ষেত্রে তুই ওইখানে কাজ করতে পারবি যে তোর লাগতেছে না কিন্তু তুই যদি একদম ডাটা সায়েন্স ফোকাসড যদি কোনো ডিপার্টমেন্টে যেতে চাস সেই ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট যদি থাকে তো যাই দিতে হবে না থাকলে তো সেক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করতে চাই সরাসরি ডেটা সায়েন্সে যদি অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে গিয়ে ফান্ডিং এর একটা বিষয় থাকে কারণ ম্যাথে কিন্তু সেন্ট্রাল ফান্ডেড কিন্তু আ ডেটা সায়েন্স কিন্তু ডিগ্রি সেন্ট্রাল ফান্ডেড নাও হতে পারে সেক্ষেত্রে প্রফেসর কে মেইল করে প্রফেসর ম্যানেজ করে অ্যাপ্রোচ করে তার রিসার্চ গ্রুপে গিয়ে এটা এভাবে হতে পারে আবার এরকমও হতে পারে হচ্ছে যে ম্যাথ ডিপার্টমেন্টে গিয়ে আহ অ্যাপ্লাইড ম্যাথ পিএইচডি বা এরকম কিছু কিন্তু ডেটা সায়েন্সে আহ রিসার্চ ফোকাস্ট এরকমও কিছু করা যেতে পারে এটাই আমার ইউনিভার্সিটিতে একটা সুবিধা আছে হচ্ছে ডেটা সায়েন্সে ডিগ্রি নেওয়া যায় আমি বর্তমানে একটা ডুয়েল ডিগ্রি এনরোলমেন্টে আছি সেটা হচ্ছে আমার ডেটা সায়েন্সে মাস্টার্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথ পিএইচডি সো আমি হচ্ছে ওইটা করতেছি এখন সো এটা আমার ডিপার্টমেন্ট সুবিধা দিছে গ্রাট কলেজ টাকা দেয় আমার কোর্স করতে হয় এই হলো সমস্যা বাট এটা একটা ভালো অপরচুনিটি সেই জন্য আমি আর কি নিয়ে নিছি এটাই তো ডেটা সায়েন্সের সম্ভব এটা অসম্ভব আচ্ছা আর আরেকটা জিনিস অ্যাড করতেছে এর সাথে যে মনে করেন আমি তো ছিলাম ম্যাথমেটিকাল ব্যাকগ্রাউন্ডে তো এখন যদি ডাটা সাইন্স ডেলি পিএইচডি তে অ্যানরোল করাচ্ছে নাকি ডাটা সায়েন্স এর ওপর ফার্স্ট এ মাস্টার্স একটা কাউন্ট করাটা আমার সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হবে আমার জন্যে মাস্টার্স অ্যাপ্লিকেশন করা যেতে পারে কারণ ডেটা সায়েন্সের মাস্টার্স তো ডিফারেন্ট জিনিস ম্যাথ থেকে ডেটা সায়েন্স খুবই রিলেভেন্ট যদিও মাস্টার্স এর কোর্স আমাদের ডেটা সায়েন্স রিলেভেন্ট না বাট হ্যাঁ এটা যদি ফান্ডিং ম্যানেজ করা সম্ভব ওয়াই নট মাস্টার্স করে পিএইচডি তে করলে ভালো আর পিএইচডি তে সরাসরি করা যেতে পারে যদি প্রফেসর ম্যানেজ করতে পারো ইয়েস প্রফেসরের উপরে প্রফেসর যদি বলে আমি এই স্টুডেন্ট নিব আমার রিসার্চ গ্রুপে কারণ ফান্ডিংটা প্রফেসর দিচ্ছে প্রফেসর সর্বেশর্বা আমার কিন্তু এখনো বা রিজনের বা যাই ম্যাথ পিএইচডি স্টুডেন্টদের কিন্তু প্রফেসরের সাথে কিছুই নাই প্রথম এক দুই বছরে তো ডেফিনেটলি নাই আমাদেরকে স্যালারি দেয় গ্রাট কলেজ গ্রাট সেন্ট্রালি ফান্ডেড এগুলো এগুলো প্রফেসরদের সাথে কিছু নাই যে আরে যে প্রফেসরের আন্ডারে ডিরেক্ট আসে প্রফেসর যা বলবে তাই প্রফেসর স্যালারি দেয় তাদেরকে ডেফিনেটলি ইউনিভার্সিটির মাধ্যমে বাট প্রফেসরের ফান্ডিং এর উপরে সবকিছু ডিপেন্ড করে এটাই প্রফেসর ম্যানেজ করতে পারলে সবে সম্ভব মাস্টার্স করে ফেলা সেক্ষেত্রে ভালোই হবে খারাপ হবে না কারণ পিএইচডি তে নিজেরও সুবিধা হবে আর কি আচ্ছা তাইলে আর ফান্ডিং এর ব্যাপারটা হচ্ছে যে একটা মিনিমাম কত ফান্ডিং আমাকে হচ্ছে যদি বলা হয় যে তোমাকে হচ্ছে মান্থলি হচ্ছে 2 কে 2000 2000 ডলার করে হচ্ছে ফান্ডিং দাও তো এটাকে মানে আবার গ্র্যাব করা নিব নাকি হচ্ছে আমি সেটা একটা মানে একটা রেঞ্জটা কি রকম হওয়া উচিত যে আমার ফান্ডিং এত অফার করলে তখন হচ্ছে আমি কোন রেঞ্জটাকে হচ্ছে বেশি অ্যাপ্লিকেবল হিসেবে কাউন্ট করব আচ্ছা এখানে ফুল ফান্ডেড বলতে টিউশন ওয়েভার এবং স্টাইপেন্ড দুটো বোঝায় টিউশন যদি ওয়েভ না করে তাহলে অনেক হাজার ডলার পে করতে হবে লিভিং এক্সপেন্স বাদে লিভিং এক্সপেন্স বাদ টিউশন ওয়েভার যদি টিউশন ওয়েভার করে তাহলে ওইটাই বলি আমরা ফুললি ফান্ডেড এবং টিউশন ওয়েভার ফ্রিতে করে না আমাদেরকে নিয়ে খাতায় নাই ইডার আর এ অর টি অর জি এ যেটাই হোক তো সেক্ষেত্রে কত দিচ্ছে মান্থলি এটার উপরে থেকেও আমি বলবো হচ্ছে গিয়ে কারণ এটা মান্থলি কখনোই তুমি ডিসাইড করতে পারবো না কারণ দেখা গেছে যে এই স্টেটে আমাকে যতটা স্যালারি দিচ্ছে আমার বাসা ভাড়া সব এক্সপেন্স হিসাবে ওইটাই ওইটা ঠিক আছে রেশিওটা অনেক স্টেটে তুমি দেখবা যে স্যালারি দিচ্ছে দুই হাজার সামথিং কিন্তু ওখানে বাসা ভাড়াও কম ওখানে এক্সপেন্সও কম অনেক স্টেটে দেখবা যে হচ্ছে পাঁচ হাজার দিচ্ছে জাস্ট কথার কথা সেই সব জায়গাতে হচ্ছে ওইটা দিয়েও তাদের দেখা গেছে দুই হাজারের বেশি তাদের হচ্ছে বাসা ভাড়াই দেওয়া লাগতেছে সো ওইটা ওই রেশিও মেনটেন করে স্টেট ওয়াইজ সবকিছু ভ্যারি করে এবং স্টেট ওয়াইজ লও আলাদা অনেক কিছু আলাদা সো স্টেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আমার মতে ফুল ফান্ড পেলে এটা গ্রাপ করা ভালো যদি সেটা ফুল টিউশন ওয়েভার হয় এবং কোনো একটা স্টাইপেন্ড প্রফেসর দিচ্ছে মান্থলি অ্যাজ এ আর এ অথবা টিএ আমার মতো অবশ্যই গ্রাপ করা উচিত

এইখানে ওয়েবের জন্য কি আমরা অ্যাপ্লিকেশন করতে পারি কিনা বা আপনারা করেছেন কিনা এরকম আচ্ছা কয়েকটা জিনিস করা যায় নাম্বার ওয়ান বিভিন্ন ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট ওপেন হাউস হয় ওগুলোতে অ্যাটেন্ড করলে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ওয়েভার ফি পাওয়া যায় কিছু কিছু ইউনিভার্সিটিতে দেন হচ্ছে গিয়ে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে অ্যাপ্লিকেশন ফি ওয়েভারের জন্য গণহারে আর কি তারা দিয়ে দেয় কিন্তু ওখানে অ্যাপ্লিকেশন পুলও বেশি হয় সো এটাতে হচ্ছে রিজন আগেও বলছে যে ওখানে হচ্ছে আমি বলবো যে আহ অ্যাপ্লাই ক্ষেত্র বিশেষে না করা একদিক থেকে ভালো তবে একটা দুইটা রাখতে পারো যেহেতু ওখানে অ্যাপ্লিকেশন ফি নাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আহ মেইল করা যেতে পারে যে হচ্ছে আমার হচ্ছে আমার এরকম এরকমই তুমি আমার আমি অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি বা আমার এরকম বাংলাদেশ থেকে করতেছি ফাইনান্সিয়াল হারশিপ আছে বা এসব কিছু বলে টোলে যদি ম্যানেজ করা যায় অনেক সময় ওয়েভ করতে পারে আমি কয়েকজনকেই দেখছি এরকম ওয়েভ করছে ইউনিভার্সিটিকে মেইল করার পরে কিন্তু বাকি সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফ্রি সো অনেক সময় ওয়েভ করে অনেক সময় করে না কিছু কিছু সংগঠন আছে যেমন ইউনিভার্সিটির বিভিন্ন পোর্টালে গেলেও ঘাটাঘাটি করলে আরো ভালো জানা যায় ওগুলোর মাধ্যমে করলেও পাওয়া যায় ওয়েভার পাওয়া যায় তবে আমি বলবো যে কিছু কিছু কোর ইউনিভার্সিটি আছে যেগুলোতে কিছু অ্যাপ্লিকেশন ফি লাগবে তো সেগুলোতে আসলে অ্যাপ্লিকেশন ফি লাগলেও একটু অ্যাপ্লাই করে ফেলার চেষ্টা করা উচিত কারণ সবাই আসলে চেষ্টা করে যেখানে অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করা সেই সব জায়গায় অ্যাপ্লাই করতে তো সেখানে আর কি অ্যাপ্লিকেশন পুলও অনেক হাই থাকে কারণ শুধু আমরা তো শুধু বাংলাদেশ হিসেবে চিন্তা করতেছি বাংলাদেশ বাদেও অন্যান্য কান্ট্রি স্পেশালি ইন্ডিয়ানরা নেপালি এশিয়ার মধ্যে আর কি শুধু বলতেছি বাদ বাকি তো আছেই অন্যান্য মহাদেশের সবাই গণহার অ্যাপ্লাই করে এবং এত অ্যাপ্লিকেশন পোর্টাল এত অ্যাপ্লিকেশন তো তারা চিন্তা করে যে কিভাবে হচ্ছে গিয়ে ওয়েভার পাওয়া যায় তবে আমি বলবো কয়েকটা ওয়েভারে অ্যাপ্লাই করতে পারো টুইটারে অনেক ভালো পাওয়া যায় এবং আ লিংক অনেক ভালো হচ্ছে অ্যাপ্লিকেশন ফি ওয়েভার এর কোড পাওয়া যায় কোডগুলো অ্যাপ্লাই করলে আর প্রায়োরিটি ডেডলাইনে অ্যাপ্লিকেশন ফি ওয়েভ পাওয়া যায় এবং গ্রাজুয়েট ওপেন হাউসে যদি জয়েন করো রেজিস্ট্রেশন করে রাখলে অনেক রাতে হয় ওগুলা তো ওগুলোতে অ্যাটেন্ড করলে প্রফেসরের সাথেও ইন পার্সন কথা বলার একটা চান্সেস থাকে যখন ফ্যাকাল্টি ইন্ট্রোডিউস করে তারা ঠিক আছে এই জিনিসটাও অনেক ভালো তো ওখানে বলে এর সাথে কথা বলার বিষয় থাকে গ্রাড ডিরেক্টর বা গ্রাড কোর্ডিনেটর সাথে ইন পারসন কথা বলা যায় এবং জয়েন করলে অনেক সময় অ্যাপ্লিকেশন ফি ওয়েভার পাওয়া যায় তো সেই জিনিসগুলো ভালো আবার অ্যাপ্লিকেশন ফি ওয়েভ না করলেও যদি গ্রাড ওপেন হাউসে অ্যাটেন্ড করা যায় তারা লিস্ট তোমার সম্পর্কে জানলো তোমার নামটা শুনলো দেন তুমি অ্যাপ্লিকেশন করলে যদি এটা মনে রাখা সম্ভব না বাট এটা ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে

এটা জানার একদম মানে হচ্ছে সহজ উপায় এবং একমাত্র উপায় সেটা হচ্ছে ইউনিভার্সিটি ধরে ধরে ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে তোমার হচ্ছে একটু রিসার্চ করা কারণ ইউনিভার্সিটির বাংলাদেশের ইউনিভার্সিটির মত না ওদের ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলা খুবই রিচ এবং ওইখানে তুমি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল যত ধরনের তোমার হচ্ছে কোয়েশ্চেন আছে বা ইনফরমেশন দরকার সব ইনফরমেশন সেখানে দেওয়া আছে সেখানে হচ্ছে তুমি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢুকলে ওইখানে দেখবা যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নামে কোনো একটা হচ্ছে হেড দেখবা যেখানে ঢুকলে তুমি দেখতে পারবা যে ওরা কি কি ফান্ডিং দিচ্ছে বা কত কিরকম মানে দিবে কয়জনকে দিবে এরকম আর কি কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার থাকে বা হচ্ছে তুমি ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে গেলে তুমি তোমার কিছু কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাওয়া তো ফুল ফান্ডেড ইউনিভার্সিটি ওরা এখানে পিএইচডি যে সকল ইউনিভার্সিটিগুলো পিএইচডি দেয় পিএইচডি অফার করে ওরা প্রায় সব ইউনিভার্সিটি ফান্ড অফার করে সো তোমার হচ্ছে মেন কথা হইতাছে যে তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাও সেই ইউনিভার্সিটিতে ঢুকো ঢুকে তার ইউনিভার্সিটির ওয়েবসাইট তুমি একদম ঘেটে শেষ করে ফেলো

কারণ আইলস হচ্ছে তোমার অনলাইনে এত বেশি রিসোর্স পাওয়া যায় তুমি হচ্ছে এখানে পেইড কোন কোচিং করাটা আমার কাছে মনে হয় না যে হচ্ছে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রয়োজন আছে কারণ তোমার বেসিক ইংলিশ সবই তোমার জানা তুমি জাস্ট হচ্ছে কিভাবে কথা বলতে হয় আমরা হচ্ছে প্র্যাকটিস করি না বলে হচ্ছে আমাদের স্পিকিংটা এত দুর্বল বাট আমরা কিন্তু জানি যে একচুয়ালি কি বলতেছে বা বুঝি যে কি বলতে চাচ্ছে তো অনলাইনে অনেক রিসোর্স আছে তুমি ওগুলা ফলো করলে এমনিতেই হচ্ছে আইএসএ হয়ে যাবে আমি স্পেসিফিকলি যদি বলতে চাই কিছু ট্রিক্স এন্ড ইয়ার জন্য সেটা হচ্ছে বাংলা আইএস নামে আছে একটা ইয়া আছে ওয়েবসাইট আছে বা চ্যানেল আছে ইউটিউবে এটা দেখতে পারো এটা হচ্ছে রিডিং এবং হচ্ছে লিসেনিং এ হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে ইফেক্টিভ কিছু টুলস দেয় যেটা হচ্ছে ইউজ করলে হয়তোবা রেজাল্ট একটু বুস্ট করবে আর স্পিকিং এর জন্য হচ্ছে আমেরিকান কয়েকটা হচ্ছে চ্যানেল আছে এই এই মুহূর্তে মনে পড়তেছে না ওইগুলা হচ্ছে ফলো করলে তোমার হয়ে যাবে কারণ একটা জিনিস যেটার জন্য টাকা দেওয়াটা মানে আমার কাছে মনে হয় যে ওয়েস্ট কোচিং এ টাকা বেশি প্রয়োজন আসলে না কোচিং ছাড়া হচ্ছে না তাহলে দেখতে পারো সেক্ষেত্রে হচ্ছে অনলাইনে চাইতে আমার মনে হয় যে অফলাইনটা বেটার কারণ আমরা হচ্ছে বাংলাদেশি মানুষরা অনলাইনে ক্লাস করে অভ্যস্ত না বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অফলাইনে দেখা যায় যে আমরা বেশি অ্যাটেন্টিভ থাকি অনলাইনে করতে গেলে এটা করি ওইটা করি আগ্রহ থাকে না তো এই পার্সন টু পার্সন ভ্যারি করে যে যেভাবে প্রেফার করে ধন্যবাদ ভাই আসলে অনেক লেট করে ফেলছি আমরা আপনাদের সাথে থাকার জন্য আমাদের অডিয়েন্স অনেক ধন্যবাদ ভাই আপু আপনাদের অনেক টাইম আমরা নিয়েছি লাস্ট মোমেন্টে কিছু বলতে চান আমাদের পূর্ব আপু আপনি বলেন আপনাদের ছোট অনেক ধন্যবাদ এটা অ্যাটেন্ড মানে এটা অর্গানাইজ করার জন্য এবং ম্যাথ ক্লাব হওয়ার পরে এটা রিজন প্রথমেই বলে দিছে এজন্য পরে আমি বলি নাই তেমন ভাবে যে আমরা আসলে চাইছিলাম ম্যাথ ক্লাব করার জন্য এবং এটা আসলে অনেক দরকার ছিল যারা যারা ফর্ম করছে ম্যাথ ক্লাবের জন্য কাজ করছে এবং এখনো যারা আছে বা মেম্বার সবাই সবাইকে আমি বলবো যে অনেক ধন্যবাদ কারণ এটা অনেক জরুরি ছিল জন্য ইউনিভার্সিটির জন্য এটা অনেক সুন্দর একটা জিনিস হয়েছে এবং সাথে সাথে হায়ার স্টাডিজ ক্লাবও আছে ওইটাও অনেক ভালো আমি দেখছি তোমরা ওইটা থেকেও বিভিন্ন ইনফরমেশন পেতে পারো আর ম্যাথ ক্লাব তো ডেফিনেটলি এবং পুরো জিনিসটা অর্গানাইজ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে কোনো দরকারে অবশ্যই নক দিয়ে কথা বলার জন্য বলবো সব সময় হয়তো অ্যান্সার করতে পারবো না বা পরে পরে করব বাট অবশ্যই করব এই আর কি যে কোনো কোশ্চেনে ধন্যবাদ আপু রিজন ভাই আপনি কিছু আচ্ছা আমি তো হচ্ছে আগেই বলছি যে এই প্ল্যাটফর্মটার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে কথা বলে খুবই ভালো লাগছে আমরা চাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে আসলে আরো বেশি হচ্ছে মানুষ আসুক মানে এখানে ইউএসএ তে আসতে হবে এমন না মানে হচ্ছে ইউরোপেও যাইতে পারে কানাডাও যাইতে পারে অস্ট্রেলিয়া যাইতে পারে মানে মেন কথা হচ্ছে যে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে হচ্ছে মানুষের আগ্রহ বাড়া উচিত কারণ বিসিএস করে মানে হচ্ছে যে একটা অবস্থা দেশের মানে হচ্ছে ওই জিনিসটা থেকে আসলে বের হওয়া উচিত আর বিসিএসটাকে এত গ্লোরিফাই করার আসলে কিছু নাই আলটিমেটলি দিন শেষে সবই জব তো এই প্ল্যাটফর্মটা আশা করি যে আমাদের হচ্ছে ম্যাথের দিকে আর একটা কথা হচ্ছে যে ম্যাথে আসলে আমরা যারা আসি মানে আমাদের দেশে ম্যাথ ডিপার্টমেন্টে যারা ঢুকি তারা ফোকাস হয়তো বা থাকে অন্য কোনো ডিপার্টমেন্ট বা ইঞ্জিনিয়ারিং আমরা হচ্ছে ওই দিকে না হওয়ার কারণে আমরা হচ্ছে বাধ্য হয়ে আমরা লিস্ট অনুযায়ী হচ্ছে আমাদের করা লাগে যার জন্য হচ্ছে আমরা ম্যাথে আগ্রহ পাই না মানে দেখা যায় যে হচ্ছে ম্যাথ করা তো ওই জিনিসটা আশা করি যে ম্যাথ ক্লাবটা হচ্ছে ম্যাথ যে একটা ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে মানুষের কাছে মানে স্টুডেন্টের কাছে প্রকাশ করতে পারবে এভাবে যে হ্যাঁ ম্যাথটা এভাবেও চিন্তা করা যায় বা এই জিনিসগুলা করা যায় তো সেই ক্ষেত্রে হয়তো বা একটু ইন্টারেস্টিং হবে পোলা পরে একটু আগ্রহ পাবে ম্যাথ নিয়ে পড়ালেখা করার বা ফ্রাস্ট্রেটেড হবে না তো এই জন্য হচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ এই ক্লাবটার জন্য আর আমাদেরকে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার সাথে কথা বলে খুব ভালো লাগছে ইনভাইট করার জন্য ধন্যবাদ এবং তোমার আজকে জি আজকের মত আমাদের আপাতত কোশ্চেন নাই আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করব অলরেডি আমরা দুজন গেস্ট টাইম দিছে আমাদেরকে মাহমুদ ভাই এবং সাব্বির ভাই নয় তারিখে তো আমরা হয়তো পরবর্তী আরো অনেকগুলো কোশ্চেন পাবো অনেক তো আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ স্পেশালি ম্যাথ ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই আপনাদের জীবন সবকিছু অনেক সুন্দর হোক আর আমরা জুনিয়র হিসেবে দেওয়া চাই আপনাদের গাইড লাইন এগুলো থাকে ফলো করি আর হয়তো further কোন প্রয়োজন হলে আপনাদেরকে knock দেবো ইনশাল্লাহ future এ even club এর কোনো help হলেও আপনাদেরকে ইনশাল্লাহ reach করবো I think আমরা আপনাদের reach করবো আর already অনেক late করে ফেলছি আপনাদের টাইম অনেক নেওয়ার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত কিন্তু খুবই ভালো একটা session ছিল আর যদিও এটা হলো এটা আমাদের ফার্স্ট সেশন ছিল আমাদের club পক্ষ থেকে তো আমাদের অনেক ভুলভুটি হয়েছে আমরা আন্তরিক ভাবে audience এবং স্পিকারের পক্ষে আমরা আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ করতে পারি আমাদের কিন্তু নেক্সট প্রোগ্রাম আছে নয় তারিখ এর মধ্যে আর টাইম ছয় তারিখ নিতে চাচ্ছি বাট সম্ভব হবে কিনা এখনো কনফার্ম করতে পারি নাই আমরা নয় তারিখ প্রোগ্রামটা অলরেডি আমরা পোস্টার এবং সবকিছু রেডি করার ট্রাই করতেছি